কি অবস্থা আপনি বলেন তো, গতকাল ক্লাসের কি অবস্থা? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। ইলাস্ট্রেটর টুল টুল কি বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার, আপনার ক্লাস করার পরে ইউটিউবে দেখছিলাম, প্যাটার্নের কিছু ডিজাইন দেখছিলাম, ওইগুলা করছি, প্র্যাকটিস করছি, প্যাটার্ন কিভাবে সেভ করতে ওইগুলো দেখলাম। বাকিদের সবুজ, তারপর হচ্ছে ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার পরে পিসি ঠিক করার পরে স্যার ঢুকছিলাম, পরে দেখি 2 স্টার দিছিল, আরো কিছু দিব ভাবছিলাম স্যার, পরে দেখলাম যে কন্টেস্ট উইনার দিয়ে দিছে একজন। না স্যার, না স্যার, পরে আরো অনেক অনেকে করছে, আমি তো 20 ঘন্টা ঢুকতেই পারি। ভেরিয়েশন দিতে হয়, ভেরিয়েশন দিলে দেখা যাচ্ছে আপনার দিতাম রাত্রে একটা করে ঘুমাইছি, সকালে উঠে দেখি যে পিসিতে সমস্যা, পরে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হয়েছে। তাহলে আমার পোর্টফোলিও হয়ে গেছে, ওটা পোর্টফোলিও টা আপনি দিয়ে দেন। জি স্যার। আচ্ছা আচ্ছা, বিজনেস কার্ড দেখবো, বিজনেস কার্ডের হয়তো সেটিংটা দেখবো, আর আমি আপনাদেরকে ডিজাইন দিব, কয়েকটা ডিজাইন গুলো করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। তো আপনার মতো করে ডিজাইন করবেন, কারণ আমাদের আজকে হচ্ছে ধরেন 27 নম্বর ক্লাস, 27 নম্বর ক্লাস হলে ক্লাস আছে আমাদের আরো 20টা, আর হচ্ছে 23টা ক্লাস আছে, 23টা ক্লাসের মধ্যে মোটামুটি অনেকগুলো প্রজেক্ট থাকবে। তারপর ফাইনালি গিয়ে আমাদের মার্কেট মার্কেট প্লেস যদি ফাইবার দেখছি, মার্কেটিং নিয়ে আর কিছু ক্লাস থাকবে, ইন্টার্ন ডিমান্ড নিয়ে কিছু ক্লাস থাকবে। যেহেতু ইলাস্ট্রেটর যেহেতু আপনার প্রিন্ট ডিজাইন করা হয়, সো আপনি আমরা যেহেতু ফটোশপে পারি অলরেডি ডিজাইন করতে, আর ইলাস্ট্রেটর যদি প্রয়োজন হয় যেন আমরা ডিজাইন গুলো করতে পারি, প্রবলেম না হয়, সেই জন্য এগুলো প্র্যাকটিস করতে হবে। এখানে আমি আসছি লোকমান, আপনি আপনি যে টুল গুলো আমরা দেখতেছি এগুলো ভালো করে দেখছেন তো, সমস্যা নেই তো? না স্যার, সমস্যা নেই, সবগুলো দেখছি। ওকে, তারপরে হচ্ছে তুষার, তুষার তো সমস্যা না, তুষার আপনার সমস্যা আছে তোর টুল নিয়ে কোনো? তারপরে হচ্ছে মিজানুর রাখতে নাই, কালকে একটা প্যাটার্ন তৈরি করে সেভ করছিলাম, কিন্তু আজকে এটা পাইতেছি না কে, প্যাটার্নে সেভ করছিলাম, ওইটা ওই জায়গায় প্যাটার্ন ডিজাইনে সেভ করছিলাম। প্যাটার্ন আপলোড করে রাখছিলাম,
সমস্যা নাই, আবার বানালাম। জালাল ভাই আপনি দেখেন কনটেস্টে সাবমিট করছেন, এখন আপনার কনটেস্টে টু স্টার দিন তাই না? জি স্যার। এখন কিন্তু কোয়ালিটি কিন্তু বুঝতে পারছেন, টু স্টার যেহেতু পাইছেন। জি স্যার। কাজ কিন্তু হচ্ছে। জি স্যার। জি স্যার। সো ওইটা এটা ওইটা টু স্টার, এটাকে আবার ডিমোটিভেশন হয় না? ডিমোটিভেশন না স্যার। স্যার দেখলাম স্যার যাদের ফাস দিছে ওদের স্যার কোয়ালিটি গুলো দেখলাম স্যার, আরো ইমপ্রুভ করা দরকার স্যার, দেখছি স্যার। হ্যাঁ স্যার, আবার দেখলাম স্যার ওরে 3 স্টার দিছে যারে উইনার করছে, ও স্যার কি করছিল যেটা দিছে এটা বলছে যে এটা আরেকটু আর কি আই কেজি হওয়া দরকার, পরে ও বলল যে এটা তো এই জায়গায় আপলোড দিছি আবার জিপিজি করে দিছি এজন্য ভালো দেখাইতেছে না, আপনি চাইলে আপনি আমি ওইটা দেখাইতে পারি, তারপরে ওরে উইনার দিছে আর কি, মুভিটা মেলে পাঠাইছে বা কিছু একটা করছে। উইনার সে কারা দিবে অ্যাকচুয়ালি, ক্লায়েন্টের মানে যেটা চাইদা সে যেটা চাচ্ছে সেটা যদি হুবহু মিলে যায় তা দিয়ে দেয়। জি স্যার। বাট ডিজাইন করতেছে, ডিজাইন ইমপ্রুভ হবে এটা একটু বড় বিষয়। জি স্যার। বুক কভার যেটা আপনি করতেছেন, আপনি ফাইবারে দেখেন বুক কভার নিয়ে বিট করতে পারেন, বুক কভারও কিন্তু ফাইবারে ইয়ার না। জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। আমরা ক্লাস শুরু করছি 4 তারিখ থেকে না? হ্যাঁ 4 তারিখ। আজকে তো 28, ঠিক আছে আজকে 28। একটা ক্লাস মিস দিছ না সন্ধ্যা? ও 29 টা হওয়ার কথা। ও মাস কিন্তু শুক্রবার গুলো আছে। আপনাদের ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছে
আচ্ছা এই লেকচার দেখতে পাচ্ছেন সবাই জি স্যার স্যার ইউটিউবে 27 নম্বর ক্লাসটা ডিলেট দেখাচ্ছে মাত্র আপলোড দিয়ে দিয়েছে রাকিব মাত্র আপলোড দিয়ে দিয়েছে আচ্ছা আপনার কোনো সমস্যা আছে রাকিব প্রিভিয়াস টুল গুলোতে সমস্যা নাই কারণ কালকে বসছি পিসিতে আর হচ্ছে আবারও কারেন্ট চলে গেছে রাতে তো পরে আর দেখা হয় নাই মানে এই যে লাস্টের গত ক্লাসে যে তিনটা টুল দেখাইছে ওইগুলা তো আজকে দেখে নিব স্যার ওই যে ভিডিও আপলোড হচ্ছে না ওখান থেকে আর রেডিয়ান টুল শিখাইছিল আর ওই রেডিয়ান টুল তো পারি ওটা ফটোশপের মতোই আর হচ্ছে স্যার যে মাস্ক টুল যে বিল্ডার টুল হ্যাঁ মাস্ক টুলটাই মানে এটা আমি আগে দেখি নাই কখনো আমি করাই দিব এবং হচ্ছে হালকা কিছু আলোচনা থাকবে আপনারা ডিজাইন করবেন ওকে সো যেহেতু ডিজাইন আপনারা করতে পারেন সময় নষ্ট নষ্ট না করে দুটা ডিজাইন করলে আপনাদের কাজে লাগবে আচ্ছা তাহলে এগুলো আমরা বিজনেস কার্ডের সেটিংস কি বলবো আপনার সাইজ নিয়ে কথা বলতেছেন না সাইজ কিন্তু জানে তাই না জাস্ট এখানে কিভাবে ডকুমেন্টটা সেট আপ করব হ্যাঁ সে বিষয়টা দেখে নেই সরাসরি আমি ফাইলে চলে যাচ্ছি এখানে ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করব নিউতে গিয়ে আমাদের যেহেতু বিজনেস কার্ডের সাইজ আমরা জানি যে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি তাই না তো অবশ্যই আমরা এখান থেকে এই সেটিংস গুলো পরে করে নিব এখানে এসে আমাদের এখানে পেপার সাইজ যা আছে এগুলো যদি আমরা চিন্তা না করি তাও সমস্যা নাই তারপর এখানে প্রিন্ট আছে ওয়েব আছে এগুলো চিন্তা মানে কোনটা সিলেক্ট করবো কোনটা দিব না এগুলো মাথায় না রাখলেও কোনো প্রবলেম নেই আপনি ডাইরেক্ট এই সেটিংসে চলে যেতে পারেন যে প্রিসেট যে ডিটেলস প্রিসেট ডিটেলসে এসে এই জায়গাটার মধ্যে আপনি যেটা করবেন এটাই হচ্ছে আপনার ইম্পর্টেন্ট এখানে আমি টাইটেল দিয়ে দিচ্ছি আপাতত বিজনেস কার্ড এখানে এসে বিজনেস কার্ড যেহেতু আমরা প্রিন্ট আইটেম এটা প্রিন্ট হবে তো এখানে আমরা চাইলে মেজারমেন্টটাকে ইঞ্চিতে নিতে পারি ইঞ্চিতে নেওয়াটা হচ্ছে বেস্ট এখানে আচ্ছা তারপর হচ্ছে এখানে আমরা আমাদের যে মেজারমেন্ট গুলো আছে এটা কি নেব আচ্ছা এক মিনিটে এখানে এসে আমরা যেহেতু জানি আমাদের বিজনেস কার্ডের সাইজ 3.5 হচ্ছে 2 আমরা ফটোশপে যেটা দেখছিলাম ফটোশপে করতে গেলে আমাকে দেখা যায় হয়তো আমি ছোট একবার ছোট সাইজ দিয়ে শুরু করছি পরে আমাকে আবার ডিলিট অ্যাড করতে হয়েছে ক্যানভাসটা বাড়াইতে হয়েছে অথবা আমি দেখা যাচ্ছে মূল সাইজ দিয়ে শুরু করছি আবার হচ্ছে ওখান থেকে আবার সেফটি এরিয়ার জন্য আলাদা কাজ করতে হচ্ছে এখানে অনেকটা ওই রকমই বাট ইলাস্ট্রেটরে চাইলে কি করতে পারি শুরুতেই আপনার যে ব্লিড এরিয়াটা আছে ব্লিড এরিয়াটাকে নিয়ে নিতে পারি ওকে
তো প্রথমে দেখেন আমরা কি করতে পারি, এখানে আমাদের যেটা সাইজ মূল সাইজ 3.5 ঠিক আছে, y তো y হচ্ছে 3.5 এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের হাইট হচ্ছে 2 ঠিক আছে, তো আমরা মূল সাইজটা এখানে বসায় দিলাম। বসায় দিলে আপনি যখন বিজনেস কার্ড ডিজাইন মানে প্রিন্ট আইটেম যখন ডিজাইন করবেন তাহলে দেখেন এর নিচে একটা সেটিংস আছে মানে ব্লেড। তো এই ব্লেড আর যদি আপনি যান ব্লেডে গেলে আপনার এখানে টপ বটম এবং হচ্ছে লেফট রাইট চারটা সাইড দেওয়া আছে, যেটা আমরা ফটোশপে দিয়েছিলাম যে কোনো দুইটা সাইড দিয়েছিলাম। তো হোয়াইট দিলে দুই সাইডে হয়ে যেত, হাইট দিলে দুই সাইডে হয়ে যেত। তো যাই হোক এখানে আমরা ব্লেডটা এখানে দিয়ে দিব। আমাদের ব্লেডটা কত? 1.5 আমাদের বিজনেস কার্ডটা যেহেতু আপনার দুইটা সাইড হয় ম্যাক্সিমাম দুই সাইড ডিজাইন করে থাকে, তো আপনি যদি চান এখান থেকে আর্টবোর্ড দুইটা নিয়ে নিতে পারেন, অথবা আমার আর্টবোর্ড একটা নিলেই হবে, আমরা জাস্ট পরবর্তীতে আর্টবোর্ডটাকে কপি করে নিলেই হবে ঠিক আছে। তো আমাদের আর্টবোর্ড এখানে দিচ্ছি না, একটা আর্টবোর্ড থাক, দেন হচ্ছে ক্রিয়েট। ওকে, এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের যে টেমপ্লেট বা যেটা হচ্ছে সেটআপ, সেটা এখানে আর্টবোর্ড যে অংশটুকু দেখতে পাচ্ছেন মানে হোয়াইট যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমার মূল সাইজটা, বুঝতে পারছেন? আর এই যে বাকি যে আমরা একটা রেড টাইপের এরিয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্লিট। কনফিউশন আছে কোনো? এই অতিরিক্ত অংশটা আমার হচ্ছে ব্লিট। আসসালামু আলাইকুম স্যার। এখানে আমরা ট্যাবলেট আমাদের যে আপনার হচ্ছে আর্টবোর্ড সেটা পেয়ে গেছে। আমাদের আর্টবোর্ডটা হচ্ছে আপনার এখানে হোয়াইট অংশটুকু আমাদের হচ্ছে প্রিন্ট এরিয়া, যে এরিয়াটার মধ্যে অ্যাকচুয়ালি প্রিন্ট হবে। আর এখান থেকে অতিরিক্ত অংশ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্লেড এরিয়া ঠিক আছে। এখন চাইলে আমি এটার মধ্যে সরাসরি ডিজাইন করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। বাট আমরা চাইলে আবার কি করতে পারি, আমার এটা একটু সেট আপ করে নিতে পারি। সেটা বলতে যে আমার ব্লেড এরিয়াটাকে একটু আমি বের করে নিতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে আমি সেফটি এরিয়া বের করে নিতে পারি, এগুলো আমরা করে নিতে পারি। তবে যেহেতু রোলস আছে রোলসটা ফলো করে আমি এখানে সেফটি এরিয়া বের করবো, তারপর হচ্ছে কি করবো এখানে বিলিড এরিয়াটাকে বের করে নেবো, যেটা আমরা ফটোশপে করতে পারছিলাম। ওকে, বাট আপনার যদি আইডিয়া থাকে যে কোনো সেফটি এরিয়া কতটুকু হলে আপনার ডিজাইনটা কাটা যাবে না, আপনি ওইটা ফলো করে কিন্তু ডিজাইনটা করতে পারেন, সমস্যা নেই। বাট ফর্মালিটিস আমরা মেনটেন করি, যেহেতু যেটা হচ্ছে রোলস রোলস মেনটেন করি। তো এটা করার জন্য দেখেন আমরা ফটোশপে যেভাবে করছিলাম যে আপনার শেপ নিয়েছিলাম, এখানে আমরা শেপ নেবো। দেখেন শেপ তুলে যাই, শেপ টুল থেকে আমি প্রথম যেটা করতে পারি আমাদের মূল সাইজটা কত, মূল সাইজটা আছে হচ্ছে আপনার লাইক আপনার 3.5/2। আমি এখানে ক্লিক করলাম, একটা ক্লিক করলে আমার এখানে রেক্ট্যাঙ্গেল একটা অপশন আছে যেটা আমরা ফটোশপে দেখছি যেভাবে আসতো, সেখানে আমি 3.5 in দিতে পারি, তারপর হচ্ছে আপনার এখানে 2 in দিতে পারি। ওকে, দেওয়ার পর আমি জাস্ট ওকে দিলাম, এখানে স্ট্রোক কালারটাকে অফ করে দে, একটা কালার এখানে ফিল কালার একটা অ্যাপ্লাই করে দে। আচ্ছা, এখন আমি এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, কি করব বলুন তো? অ্যালাইনে যেতে হবে, যা আর্টবোর্ড আর্টবোর্ডের সাথে অ্যালাইনে যাব, তারপর এন থেকে অ্যালাইন টু আর্টবোর্ড। 3.5/2 in তাই হবে না? এটা হবে না, হ্যাঁ ওইটাই দিছে। আপনি চাইলে পুরো সাইজটা নিতে পারেন, আমি ছোটটা দিলাম, ছোট এটা নিয়ে তারপর আমি মানে কিভাবে বাড়াবো আমরা দেখবো। আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো করছি লাইক হচ্ছে দেখেন এখানে একটা ব্যবহার করলাম কি আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড। এখন আমরা অফসেট পাথ ব্যবহার করব, কি করব অফসেট পাথ ব্যবহার করব। আবার আপনি চাইলে অফসেট পাথ ব্যবহার না করো এটা করতে পারেন,
আপনি চাইলে অ্যাটেন্ড করতে পারেন, মানে আপনার যেভাবে সুবিধা হয়। তাহলে আমি এখানে অফসেট পাথ ব্যবহার করে করবো। তাহলে দেখেন এখন যে অংশটুকু পাইলাম, এটা আমার কি এরিয়া আছে, এটা হচ্ছে আমার মূল সাইজ, তাই না? তাহলে আমার মূল সাইজ থেকে একটা সেফটি এরিয়া দরকার আছে না বলেন, যেটা রোল। জি স্যার। তাহলে আমরা প্রথমে একটা সেফটি এরিয়া এখানে ক্রিয়েট করে নিতে পারি। ওকে, আমি এই অবজেক্টটাকে ধরলাম, এই অবজেক্টটাকে ধরে আমি কি করবো, অফসেট পাথ করবো। আমি যে অবজেক্ট এখান থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, দেখেন এইটা আমরা রিসেন্টলি শিখছি, এটা আমাদের সমস্যা নাই। এখানে আমি কি করবো, মাইনাস করবো, কি করবো, যেহেতু আমার সেফটি এরিয়া দরকার, আমি এটাকে মাইনাস করবো। মাইনাস আমাদের সেফটি এরিয়া কত, মাইনাস 1-5 করবো স্যার, মাইনাস 0.125। ঠিক আছে, আমরা প্রিভিউটা দেখে নিই। এই দেখেন আমার এখানে একটা আলাদাভাবে একটা শেপ তৈরি হয়ে গেছে, যেটা আমরা গত ক্লাসে করছি যে কিভাবে অফসেট পাথ করতে হয়। তো জাস্ট আমি এখানে ওকে দিয়ে দিলাম, কালারটা চেঞ্জ করে দিই। তাহলে এই এরিয়াটা আমার কি, সেফ এরিয়া, ক্লিয়ার? তাহলে অফসেট পাথ কি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন, যে অফসেট পাথ আমরা নির্দিষ্ট ভ্যালু দিয়ে একটা শেপ তৈরি করতে পারি, যেটা আমরা চাইলে কি করতে পারতাম না, এটাকে কপি করে করতে পারতাম। যেমন এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, অল্টার ধরে অল্টার শিফট দিয়ে ছোট করতে পারতাম, তাই না? এখন কি এইটা দেখেন, আর সব সাইড সমান হচ্ছে, সব সাইড সমান হচ্ছে, এখানে কম এখানে বেশি মনে হয়, তাই না? জি স্যার, কম বেশি আছে। জি স্যার। আর সেই জন্য আমরা কি করব, অফসেট পাথটাকে ব্যবহার করব। তো এটা দেখেন অফসেট পাথ করছে আমার সব দিকে, ঠিক আছে। তারপর আমি আবার আমার মূল সাইজটাকে ধরে, আমার যে শেপ আছে শেপটাকে ধরলাম, ধরার পর আমি আবার যে অবজেক্ট পাথ, পাথ থেকে হচ্ছে কি, অফসেট পাথ, অফসেট পাথ থেকে আমি এখন কি করব, মাইনাসটাকে সরাই দিব, মানে প্লাস করব। তাহলে এখানে আমি প্রিভিউ দেখি, দেখেন আমার ব্লিড এরিয়া পর্যন্ত কভার হয়ে গেছে, তাই না? তো আমি এটাকে দিয়ে দিলাম, জাস্ট হচ্ছে ওকে, কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্লুটা। এ পর্যন্ত কি করা দরকার আছে আপনাদের, করবেন নাকি দেখিয়ে যাবেন? আর দেখি স্যার, আপনি করুন। আচ্ছা, তারপর দেখেন, তারপরে আপনার হচ্ছে ইজি, আমি স্যার আপনি স্যার ওই যে ব্লিডিং এরিয়ার ইটা কালারটা আবার কেমন আনবেন, মার্জিনের মতোই আছে ভাইটা? জি স্যার। শেপ শেপ অফসেট পাথ করছে, আমি লিখে দিলাম, এই যে ডিলিট করে দিলাম, এটা না? জি স্যার। আমি এই যে এটাকে তো প্রথম অফসেট পাথ করে মাইনাস করলাম, এটা মাইনাস করে এটা বানাইছি, আর এখন এটাকে অফসেট পাথ করে প্লাস করব, প্লাস করলে আমাদের ব্লিড এরিয়াটা পূর্ণ হয়ে যাবে। এখানে মাইনাস করতে গেলে কত, 0.125, আবার এটাকে আবার এখানে 0.125 প্লাস করব, ঠিক আছে? দেখেন এটা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথ, দেন হচ্ছে অফসেট পাথ, আমরা এখানে 0.125 ইঞ্চি আমরা প্লাস করতেছি। রিভিউটা দেখে দেখেন, ওকে, এটা পূর্ণ হয়ে গেল। ওকে, তারপর ওই অপশনটার মধ্যে ধরে আমি কালার চেঞ্জ করে দেন, এটাই করছে, বুঝছেন? জি স্যার। এখন আমি চাইলে কি করতে পারি, এই অংশটাকে ধরে আমি চাইলে ব্লিডটাকে আলাদা করে ফেলতে পারি। এখন ব্লিডটাকে আলাদা করতে গেলে আমরা এখানে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে চাইলে আমরা রাউন্ড করতে পারি, আবার রেক্টাঙ্গেলও করতে পারি, ঠিক আছে? তো যদি রাউন্ড প্রয়োজন হয় রাউন্ড করবেন, রেক্টাঙ্গেল প্রয়োজন হলে রেক্টাঙ্গেল করবেন। এখানে আমি দুইটা আর একসাথে করতেছি না, আমি জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি, আপনার যেটা যেটা দরকার হবে সেটা করে নেবেন। ওকে, তো দেখেন আমি এটা এটা যেহেতু রেক্টাঙ্গেল আছে, এটা রেক্টাঙ্গেল আছে না, আর এটাও রেক্টাঙ্গেল, তাহলে আমার এখানে রেক্টাঙ্গেল বিজনেস কার্ড যদি করি, তাহলে আমি কি করবো, জাস্ট এই এই যে অবজেক্টটা আছে এটা এটা কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। দেখেন এই টেকনিক গুলো কিন্তু আমরা রিসেন্টলি দেখছি। দেন এই যে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি পিছনের যে আমার
রেড যে শেপটা আছে এটাকে দুটো শিফট ধরে ধরার পর আমি যেতে পারি হচ্ছে ধরেন উইন্ডো থেকে পাথফাইন্ডার টুল মাইনাস ফ্রন্ট। আচ্ছা এখন মাইনাস ফ্রন্ট হচ্ছে বাদ দেখা যাচ্ছে না, তাই না? আমি এগুলোকে একটু ধরে একটু হাইড করে দিই কন্ট্রোল থ্রি দিয়ে, তাহলে দেখেন আমার এটা কেটে গেছে, দেখতে পাচ্ছেন? মাইনাস ফ্রন্ট করলে কি হয়, কেটে যায় না? কনফিউশন থাকলে বলবেন। আচ্ছা পিয়াজ ভাই কোনটা দেখাবো? এখন যেটা আবার করলাম স্যার, মানে আচ্ছা আচ্ছা ওটা দেখাচ্ছি। আপনার গাইড করে দিতে পারি, গাইড কিভাবে করে আমি এখান থেকে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ফাইভ দিলে গাইড হয়ে যাবে। তো কিবোর্ড থেকে আমি কন্ট্রোল ফাইভ দিচ্ছি, তাহলে দেখেন আমার এই সেফটি এরিয়াটা যেটা ছিল এটাকে আমি গাইড বানিয়ে দিচ্ছি, গাইড মানে রুলার বানিয়ে দিচ্ছি, দেখেন এই যে, ঠিক আছে? যেন এটা আমার আর কোনো দরকার নেই, তাই আমি এটাকে গাইড বানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার সেফটি এরিয়া, মনে থাকবে কন্ট্রোল ফাইভ দিয়ে। আচ্ছা তাহলে আমার এখানে দুইটা শেপ দেখতে পাচ্ছে, এটাকে আমি গাইডটাকে রাইট বাটন ক্লিক করে আমি একটু লক করে দিই এখানে, তাহলে আমার গাইডটা নড়বে না, ঠিক আছে? এখন তাহলে আমরা এখানে দুইটা শেপ দেখতে পাচ্ছি, এটা একটা শেপ, আমরা এটা কপি করেছিলাম, তো এটাকে ডিলিট করে দিই, এটা শেপ আর হচ্ছে আমার এটা একটা শেপ, তাই না? তো আমার এখানে দরকার, আমরা ফটোশপে যেভাবে করছিলাম যে আমাদের ব্লিড এরিয়াটাকে আমরা বের করে নিছি, তাই না? সেফটি এরিয়া কিন্তু পাওয়া গেছে, এই যে এখন আমার ব্লিডটা বের করতে হবে। এখন ব্লিডটা বের করার জন্য আমি চাইলে এটাকে কেটে দিতে পারি, আবার চাইলে এইভাবেও রাখতে পারি, কোনো সমস্যা নেই, আপনি চাইলে এইভাবে ডিজাইন করে ফেলতে পারেন। বাট লাস্টে যে যখন আপনি আউটপুট করবেন তখন যদি ব্লিডটাকে একটু উপর নিচে উঠাইতে হয় তখন একটু ঝামেলা করতে পারে, সেই জন্য আমি ব্লিডের যে মিডল এরিয়াটুকু আছে এই এরিয়াটুকু ডিলিট করে দেবো, ঠিক আছে? তো ডিলিট করতে গেলে যেটা করব আমি এই শেপটা দিয়ে আমি এই ব্লিডটাকে কেটে দিব। সো আমি যদি এটাকে দিয়ে এটা কেটে দেই তাহলে দেখেন এটা সিলেক্ট করলাম, শেপ ধরে এটা সিলেক্ট করলাম, মাইনাস ফ্রন্ট করলাম, কেটে যাবে। অথবা আমি শেপ বিল্ডার টুলে যাই, শেপ বিল্ডার টুলে যাই, আমি অল্টার ধরে এখানে ক্লিক করি, দেখেন এটা মাইনাস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তাহলে আমার যে একটা শেপ ছিল সেই শেপটা কিন্তু চলে গেছে, তাই না? এখন আবার আমাকে শেপ তৈরি করতে হবে, সেই জন্য আমি কি করছি আমি এই শেপটাকে একটা কপি করে নিয়েছি কন্ট্রোল সি দিয়ে, ওকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়েছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি যেটা করছি যে এই শিফট ধরে এই শেপটাকে আমি সিলেক্ট করছি, অথবা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম, কপি করে এটা আমি আমার হাতে থাকলো, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখন এই দুইটা শেপকে আমি ধরি, শিফট ধরে ধরলাম, আমি এখান থেকে মাইনাস ওয়ান করতে পারি অথবা শিফট বিল্ডার করতে পারি, আমি মাইনাস ওয়ান করে দিলাম, তাহলে দেখেন আমার এই শেপটা কিন্তু চলে গেছে, আমার যে মাঝখানে অংশটা কেটে গেছে। এখন আমি কন্ট্রোল এফ দিয়ে আবার যেটাকে কপি করছি সেটাকে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে মনে একটা কালার অ্যাপ্লাই করি, এটা হইতে পারে আপনার একটা ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? বুঝতে পারছি কি? আমরা ডিজাইন করতে গেলে ব্যাকগ্রাউন্ড একটা কালার ব্যবহার করি না, তো সেই জন্য শেপটা রাখে, কারণ আমার এটা কিন্তু এখন আমার আর্টবোর্ডের মধ্যে আছে, আমার আর্টবোর্ড তো হোয়াইট, দেখেন আর্টবোর্ডের কালার তার চেঞ্জ করতে পারি না, যে এটাই আমরা করছি, আমাদের ব্লিডটা এটা বের করছে, ঠিক আছে? আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এখন এই জায়গাটার মধ্যে আপনি ডিজাইনটা করবেন, আমি এখানে একটু ব্ল্যাক টাইপের কালার দিই, ওকে। তাহলে দেখেন এখানে আমরা কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে আপনার যদি রেক্ট্যাঙ্গেল প্রয়োজন হয় তাহলে কি রেক্ট্যাঙ্গেল পাইলাম, এখন আপনার যদি দরকার হয় তো আপনার রাউন্ডেড তাহলে কি করতেন? রাউন্ডেড শেপ নিতাম, সব একই কাজ ছিল, সব একই থাকবে, আর পিছনে যা আছে সব একই থাকবে, আর এখানে আমরা জাস্ট রাউন্ড রাউন্ডের শেপটা নিয়ে জাস্ট হচ্ছে আপনার কি করতাম এই সেফটি এরিয়াটা নিতাম, অথবা সেফটি এরিয়া রাউন্ডের দরকার ছিল না, এটাকে আমরা এখন রাউন্ড নিয়ে যদি পিছনটা কেটে দিই তাহলে রাউন্ড, ক্লিয়ার?
এখানে আর জটিলতা কিছু নাই, আমি জাস্ট সেফটি ডেটাকে বের করে নিয়েছি আর হচ্ছে বিলিটি ডেটাকে বের করে নিয়েছি। তারপর কি করলাম, এখানে সেফটি এরিয়ার জন্য যে শেপটা নিয়েছিলাম সেই শেপটাকে আমরা গাইড করে দিছি, এটাকে বলা হয় মেক গাইড। আপনি যে কোনো শেপের মধ্যে আমি দেখাই এখানে, এটা একটা শেপ, এই শেপটাকে যদি আপনি গাইড করতে চান এটাকে ধরে আপনি কন্ট্রোল ফাইভ করে দেন, মেক গাইড, এখানে একটা গাইড তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এটা করে আমি এখানে গাইডটা তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে রোলারও নিয়ে আসতে পারতেন, কোনো সমস্যা নেই, কন্ট্রোল জেড আমি দিচ্ছি, ধরে হচ্ছে কন্ট্রোল জেড দিলাম, ওকে এর বলছিল তাই না। তো আমি এখানে জাস্ট রোলারটা এখানে তুলে দিতে পারি, ওকে আপনি এইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন এভাবে আপনি করতে পারেন, এভাবে করে চাইলে আপনি এখন এটাকে ডিলিট করে দিতে পারেন। তাহলে কি আপনি সেভ চেয়ারে পেয়ে গেছেন, এখানে এই সেভ চেয়ারে পেয়ে গেছে, এটার মধ্যে আপনি ডিজাইন করেন। বুঝাতে পারছি আমি বিষয়টা, আপনি আপনার কাছে যেভাবে সুবিধা মনে হবে আপনি ওইভাবে করেন, কোনো অসুবিধা নেই। তাহলে এটা মাইনাস ফন্ট করে দিতে পারি, এমনিও করতে পারি, এমনিও করতে পারেন। হ্যাঁ, আবার মানে আমি সেভ চেয়ারের জন্য সেভ বানাইছি, ওইটাকে আমি জাস্ট গাইড করে দিতে পারি, এখানে এসে আপনার ডিজাইন করতে গেলে অনেকগুলো বিষয়, যেটা হচ্ছে আমাদের আইকন গুলো কালেকশন করা, কালেক্ট করা, ফন্ট গুলো সিলেকশন করা, যেটা আমরা ফটোশপে দেখছি। তো তারপর হচ্ছে এখানে শেপ দিয়ে আপনি কোনো স্টাইলিশ শেপ করতে গেলে দেখা যাচ্ছে ওই শেপগুলো একটা শেপের সাথে আর একটা শেপ কাটাকাটি করা, সেই জন্য কিন্তু আমরা আগে কাটাকাটি শিখছি তাই না, পাথফাইন্ডার টুল, শেপ বিল্ডার টুল, যেগুলো দিয়ে আপনারা কাটাকাটি করতে পারবেন, যেটা ফটোশপে আমাদের জন্য অতটা ইজি ছিল না, বাট ইলাস্ট্রেটরে কিন্তু অনেকটা ইজি, আপনি খুব সহজে কাটাকাটি করতে পারতেছেন, শেপ টু শেপ কাটাকাটি করতে পারতেছেন। হ্যাঁ, এগুলো আপনার জন্য অনেক ইজি হবে। আচ্ছা, এখানে আপনার ডিজাইন করতে পারেন, আমাদের যে রোলার গুলো আছে রোলার গুলো গাইড আপনার লক করে রাখতে পারেন, যেন রোলার গুলো নড়াচড়া না করে। হ্যাঁ, কিছু বলবেন? ল্যাপটপ স্যার, মাউসও কাজ করে না, মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছি। দেখাই লোকমান, আপনি একটু রিস্টার্ট দেন, ল্যাপটপে রিস্টার্ট দেন, দেখেন কি হয়। ওকে স্যার, দিয়ে দেখতেছি কি হচ্ছে। স্যার দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছেন? আচ্ছা, আই নিড এ লোগো। হ্যাঁ, দি বিজনেস ফার্ম নেম ইজ Travels rice, and eta ki rice arai si eta ki amra je bhat khai she rice na onno rice
মানে তাই এটা ফুল নেম অটর্নি এট লাও এগুলিকে ফোর স্টার করে দিছে চলচ্চিত্র প্রযোজক আছে বুঝতে পারছেন অন্যদের লোক তো আছে ওগুলো দেখে আইডিয়া না এটা মনে হয় স্যার এইটাই স্যার হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বলছেন লয়ার হবে স্যার কিন্তু দেখি রিসার্চ করে করুন পরে আগে ক্লাস করে লই স্যার বায়ার রিকোয়েস্ট কেমনে পাঠাইতে হয় আমি পারবো বায়ার রিকোয়েস্ট পাঠাইতে ফাইবার কই স্যার এটা অপশনটা বায়ার রিকোয়েস্ট আপনি মানে বিকালে আর হলো রাত্রে বিকালে রাত্রে যেকোনো সময় এখন নাই যার কারণে ওদের টাইমের সাথে তুলনা করে দেখতে হবে যে এখন ওদের টাইম কয়টা বা কিরকম আমরা যেরকম হঠাৎ করে রাত্রে মাঝে মাঝে মোবাইল টিপে ওইরকম ওরা হঠাৎ করে যখন রাত্রে অর্ডার দিয়ে দেয় তখন মনে করেন যে আমরা ঠিক টাইমে পাই আর তাছাড়া রাত্রে বা অন্যান্য টাইমে বেশিরভাগ সময় পাওয়া যায় যখন ওদের দিন বা ওদের অফিস টাইম থাকে আচ্ছা ঠিক আছে তাহলে এই সেটআপটা আপনারা বুঝছেন এখানে আমি সময় দিচ্ছি না আমরা এখন দেখব যে এখানে আইকন গুলো কিভাবে আনবো বা এখানে কি আইকন দরকার লাগবে এই বিষয়গুলো ওকে সো একটা লোগো কিন্তু আপনাদের অবশ্যই দরকার ডিজাইন করতে গেলে তাই না আমরা এখানে একটা লোগো নিয়ে আসি আপনি যে কোনো আইকন দিয়ে এখানে যে রোটেট টুল আপনারা দেখছেন রোটেট টুল দিয়ে যে কোনো কিছু একটা রোটেট করে একটা লোগো বানায় ফেলেন আমি এখানে একটা লোগো বানাই দুটাকে ধরলাম আমি হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুলে যাই এটা কেটে দিলাম এটা কেটে দিলাম দিয়ে এটাকে আমি আর ফিল কালার টপ করে দিই এবার কাজ করে না কেন আমার সফটওয়্যারটা সব ঝামেলা করতেছে বুঝছেন কালকে থেকে ঝামেলা দেখেন আমি ওকে
সো দেখেন গতকালকে আমরা টুল দিছিলাম ওই টুলটা দিয়ে এটা একটা লোগোর মতো বানাই আমি জাস্ট চলে যাব হচ্ছে এখান থেকে ওই টুল থেকে আমি এখান থেকে এটাকে বাড়ায় দিছি এটাকে ধরে আমি জাস্ট অবজেক্টে যাই অবজেক্ট থেকে সরি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স তারপর হচ্ছে এক্সপ্যান্ড আমি জাস্ট রোটেট চলে গেলাম একটু রোটেট করে দেখেন দেখুন দিলাম স্যার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে আসলে কি হয় আমরা তো করি কিন্তু আসলে ভেঙে যায় সুবিধাটা কি সুবিধা হলো ধরেন আমরা ইলাস্ট্রেটর যখন কাজ করব বিভিন্ন কাজ হবে যেমন আমি এখানে ধরেন একটা স্ট্রোক নিলাম স্ট্রোক নিয়ে আমি স্ট্রোকের কালারটা দিলাম এখানে আমি অন্যভাবে দেখাই খেয়াল করেন কপি করবেন এখন এটাকে ছোট করি একই সাইজ আছে না মোটা হয়ে গেছে স্টকটা কিন্তু স্টকে আছে আমি চাচ্ছি কি যে আমি ছোট করব বাট যেন এমন না হয়ে যায় ছোট হতে পারে কিন্তু গ্যাপটা যেন একটা রেশিওটা ঠিক থাকে বাট স্টক থাকা অবস্থা আপনি যদি এটাকে ছোট করেন বড় করেন তাহলে আপনার যে এখানে যে রেশিওটা আছে এটা অনেকটা নষ্ট হয়ে যায় এটা একটা ঝামেলা এটা করার জন্য আমরা কি করতে পারি এখানে আমার স্টক করার পর আমি যতটুকু শিওর হবো যে আমার এতটুকু মোটা দরকার বা আমার এই এই শেপটা দরকার এনাফ পরে যদি আমি একটু ছোট বড় করি যেন আমার এটা সমস্যা না হয় আচ্ছা এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখান থেকে এই স্টকটাকে ভেঙে দিতে হবে মানে এটা আমার এখন নরমাল শেপে নাই ঠিক আছে নরমাল অবজেক্ট নাই তো এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে আমার এটা নরমাল শেপে চলে আসবে মানে ফিলে চলে আসবে আর কি আমি চাচ্ছি যে আপনার অবজেক্ট এখান থেকে এক্সপ্যান্ড করে দিই অনেক সময় দেখবেন যে আপনি এক্সপ্যান্ড আর দেখাচ্ছেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে সেক্ষেত্রে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিবেন তারপর এক্সপ্যান্ড করবেন এখানে যেহেতু এক্সপ্যান্ড দেখাচ্ছে আমি এক্সপ্যান্ড করে দিলাম এখানে ফিল এবং স্টক সবগুলোকে সে ভেঙে দিবে আর কি আমি জাস্ট ওকে এখন দেখেন আমার এটা ফিল কালারে চলে আসে যে ফিলে চলে আসে এটা আর স্টক নাই এখন আমি একটু ছোট বড় করলে আমার এটা অতটা প্রবলেম হবে না দেখেন রেশিওটা কিন্তু ঠিক আছে বুঝতে পারছি জি স্যার বুঝতে পারছি এই কারণগুলোর জন্য আমরা হচ্ছে এগুলোকে স্টকগুলোকে ভেঙে দিই মানে এক্সপ্যান্ড করে দিই আচ্ছা আবার দেখেন অনেক সময় হচ্ছে আপনার আমি এটা টেক্সট নিলাম টেক্সটের মধ্যে আমি ধরেন এখানে একটা ওয়ার্ড ব্যবহার করলাম ওই জায়গাটা এখন আপনি চাচ্ছেন এটার মধ্যে বিভিন্ন কাটাকাটি করবেন পাথফাইন্ডার টুল দিয়ে অথবা শেপ বিল্ডার টুল দিয়ে কাটাকাটি করবেন বাট এটা থাকা অবস্থায় আমি করতে পারবো না কারণ আমি এখানে একটা ইফেক্ট দিচ্ছি এবং আমার এটা অন্য একটা ইফেক্টের মধ্যে আছে যেটা হচ্ছে আপনার দেখেন এনভেলপ ডিস্টর ইফেক্ট আমরা দিছি তো যেহেতু আমরা এখন করতে পারবো না কাটাকাটি এই জন্য এটাকে আমার নর্মাল শেপের মধ্যে নিয়ে আসতে হবে তো নর্মাল শেপ আনতে গেলে কি করতে হবে অবজেক্ট এক্সপ্যান্ড এখন দেখেন এটা আমার নর্মাল শেপে আছে এখন আমি চাইলে এটাকে কাটাকাটি করতে পারবো ক্লিয়ার জি স্যার বুঝতে পারছি
আমি যেন এখানে মোটামুটি লোকের মতো বানিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আমরা কালারটা দিতে পারি, সবগুলোকে ধরে আমি এখানে ইউনাইট করে দিলাম। তারপর হচ্ছে যদি আমি শেপ বিল্ডার চলে যাই, আমি গ্রুপ করে দিলাম এটাকে, গ্রুপ করে একটু ছোট করে দিলাম। কালার অ্যাপ্লাই করে অন্য টাইপের টোটাল তার অপাসিটি একটু কমায় দেন, তাহলে সুন্দর শেড দেখা যাবে। ফন্ট না ভেঙে কিন্তু কালার প্লে করতে পারতেন, আলাদা ভাবে সিলেক্ট করে আমি এখানে একটার মধ্যে ধরেন কালার প্লে স্প্রে করবো। আমি তাহলে হালকা একটু গ্রে টাইপের কালার প্লে করবো, এই যে আপাতত থাকলো, পরে কালার কালার পরিবর্তন করার আমি করবো। লোক দরকার মোটামুটি একটা লোক এখানে আমরা করে নেব। লোক প্রয়োজন হলে আপনারা এইভাবে কি বলে এটাকে আপনার রোটেট টুল দিয়ে মোটামুটি একটা লোক আপনারা করে নেন, আপনাদের মতো করে করে নিতে পারেন, বিজনেস কার্ডটা আর ডিজাইন করবেন। এখন এখানে আসে আমাদের যে আইকন গুলোর জন্য, যে আইকন গুলো আমরা এখানে নিয়ে আসি, আইকন গুলো কিভাবে আনতে পারি জাস্ট এই বিষয়টা আমরা দেখবো। আমি চলে যাচ্ছি আপনার ব্রাউজারে, ব্রাউজার দেখতে পাচ্ছেন? এখন দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, আমরা আইকন গুলো নিয়ে আসি। লাইক আমার দরকার কল আইকন, তাই না? আমি কল নিলাম, আইকন গুলো সিলেক্ট করার সময় একটু জিনিস মাথায় রাখবেন যে আপনি ফিল টাইপ আইকন নিচ্ছেন নাকি স্ট্রোক টাইপ নিচ্ছেন। যে টাইপ নেবেন সবগুলো আইকন যেন আপনার টাইপটা সেম থাকে, ঠিক আছে? ওই টাইপের আইকন গুলো নেবেন। তা আমি এখানে নিতে পারি, যে কোনো একটা নিতে পারি, লাইক হচ্ছে ডাউনলোড করছে, ডাউনলোড
मेल दरकार मेल टा निलाम ফিল টাইপ নিব মেল টা সো একটু ফিল টাইপ নিলাম ওকে এটা নিলাম জাস্ট হচ্ছে এখান থেকে প্লাস প্লাস থেকে হচ্ছে ইপিএস তারপর আমি এখানে নিয়ে নেব ওয়েব ফিল টাইপ নিব সিপিএস তারপর নিচে হচ্ছে আপনার এখানে অ্যাড্রেস ঠিক আছে বা লোকেশন এখন আইকন গুলোকে আমরা কি করব আমাদের ডকুমেন্টে নিয়ে আসি ওকে সো এই আইকনটাকে ধরে ধরে টান দিয়ে এপাশে নিয়ে আসি অনেক বড় আমি শুরু করে নি অল্টার শিফট ধরে শুরু করে নিতে পাচ্ছি না ও সরি এখন দেখা যাচ্ছে তাই না জি স্যার ছোট করে দিব তারপর আমরা হচ্ছে ওয়েবটাকে নিয়ে আসি অনেক বড় আছে আমি এটা ছোট করে দিই এটা কেটে দিই এটাকে কেটে দিলাম এটা শেভ করে বা ছোট করে দিলাম মোটামুটি আমরা আইকন গুলো এখানে আনলাম তো আইকন গুলোকে আমরা চাইলে পরবর্তীতে ছোট করে করতে পারবো কোনো সমস্যা নাই আর কি দরকার এখানে ইনফরমেশন তাই না ইনফরমেশন আজকে এখানে কিছুই লিখবো না জাস্ট লিখবো ডেমো 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 ঠিক আছে জাস্ট আপনার তো এখন জানেন অ্যাকচুয়ালি কি বলে স্টুডেন্ট গুলো করতে হবে এখানে আমরা একটা ঝামেলা করব সেটা হচ্ছে শেপ গুলো নিতে গিয়ে যদি এখানে শেপ গুলো নিতে গিয়ে আমাদের জন্য ইজি তারপর হয় কি যে আমরা ফটোশপে যেটা দেখছি ফটোশপে আমাদের ক্যানভাস যেটা ছিল লাইক হচ্ছে আমি এখান থেকে একটা শেপ নিব ধরেন পেন টুলে আমি এখান থেকে একটা শেপ নিলাম এখান থেকে এইভাবে নিলাম ওকে এখানে কেটে দিলাম অল্টার ধরে
এখানে নিলাম তারপর হচ্ছে আমি এখান থেকে নিয়ে এই জায়গা দিয়ে এখানে শেপ তৈরি করলাম এই জায়গাটার মধ্যে ওকে ফটোশপ কি হতে বলেন তো ব্লিড এরিয়ার বাইরে যেটা শো করতে না জি স্যার ওটা আমাদের জন্য একটা মনে করেন যে প্লাস পয়েন্ট ছিল আমি বাইরে নিলে অটোমেটিক্যালি আমার ক্যানভাসের বাইরে যা যায় তো ওটা আর আমার শো করতে না বাট ইলাস্ট্রেটরে কিন্তু হইছে না ইলাস্ট্রেটরে ক্যানভাসের বাইরে যা যাবে সেটা কিন্তু আপনার শো করবে যে দেখা যাবে তো এটা একটা প্রবলেম বাট এটা প্রবলেম থাকলে এটা সলিউশন আছে তো এটা আপনি দুই ভাবে সলিউশন করতে পারেন একটা হচ্ছে আপনি বাইরে যা যায় যাক তো সমস্যাটা আপনি ডিজাইন কমপ্লিট করেন বুঝতে পারছেন ধরো আপনি এখানে একটা শেপ নিলেন এই শেপটা নেওয়ার পর আমি তো ডিজাইন করবো না জাস্ট আমি প্রসেসগুলো আপনাকে দেখাচ্ছি আপনারা ডিজাইন করবেন আমি এখানে নিলাম নেওয়ার পর হচ্ছে আমি একটু মডিফাই করবো শেপটাকে তাহলে আমি কই যেতে পারি পেন টুল ঠিক আছে পেন টুলে গেলাম যাওয়ার পর আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি এখানে অ্যাড করলাম অ্যাড করার পর আমার এখানে একটা হ্যান্ডেল বের হলো এতে আমি অল্টার ধরে এইভাবে কিন্তু মডিফাই করতে পারি আবার আমি কন্ট্রোল ধরে এখান থেকে সরি কন্ট্রোল ধরে আমি এখান থেকে কি করতে পারি আমরা এই তিনটা আমি ডিভাইড করব চাই ক্লাস চাই অন্য কালার কথাইতেছি অন্য কালার হবে না আচ্ছা তো দেখেন আমি কন্ট্রোল ধরে কিন্তু আমি আমার এই শেপ গুলোকে এখানে মডিফাই করতে পারি আমি লাইক হচ্ছে এখানে আমি মডিফাই করলাম এটা এইভাবে মডিফাই করি বা যেভাবে করি করলাম আমি কন্ট্রোল ধরে এটাকে একটু নিচে নামাই দেই আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম সালাম মাহিদুল জি মাহিদুল চিনতে পারছি স্যার আমার বাসার কম্পিউটার মনিটর নষ্ট হয়ে গেছে গা আবার নেট নাই যে একটু সমস্যা স্যার ফাইবার একটা মেসেজ আসছে এটা কি এখন এটা একটু দেখা যাচ্ছিল আর কি এখন দেখলাম আমি শেয়ার হচ্ছে না স্যার মেসেজটা কি আছে পড়েন Get 20% off your first order. User promo code. This offer ends today. This offer ends today. Hello? বুঝতে পারছেন স্যার ভাই আপনি যদি বায়ার হন তাহলে আপনার জন্য এই অফারটা এতটুকু কি আছে আমি কার কাছে আছে হ্যাঁ এটা কিসের স্যার যে বলে দিল তো ও আচ্ছা ধরে বুঝতে পারছি এরকম কিছু মেসেজ আসবে যে আপনার গিগ গিগ আপনার হচ্ছে আপনার ইনবক্সে দেখবেন যে প্রথম গিগ সাবমিট করলে ওখানে আপনাকে মেসেজ আসবে তারপর হচ্ছে আপনাকে ওখানে ওদের যে লার্নিং প্ল্যাটফর্ম আছে ওইগুলোর জন্য মাঝে মাঝে মেসেজ আসবে জি স্যার আচ্ছা যেটা এখানে বলতেছিলাম দেখেন এই শেপটা আমরা এখানে মডিফাই করতে পারি যেভাবে আপনার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমরা কিন্তু মডিফাই করতে পারি সো আমি ধরে নিচ্ছি এখানে আমি একটা শেপ এখানে দিলাম এবং এই শেপটা কালারটা আমি ধরে লাইক হচ্ছে এই কালারটা অ্যাপ্লাই করলাম ওকে ঠিক আছে তারপর আমি সেম একটা শেপ আমি চাচ্ছি উপর দিকে দিব সো আমি এই আইকনগুলো একটু পিছনে নিয়ে যাই এটাকে আমি একটু অল্টার ধরে কপি করে উপরে নিয়ে গেলাম দেন এটা আমি একবার এখান থেকে ঘুরাই দিই আমি এভাবে জাস্ট উপর থেকে একটু দিলাম
আমার এখানে আপনার হচ্ছে আমার যে মূল শেপ সেটাতে কিন্তু বাইরে কিন্তু শেপ চলে গেছে, তো এটা কাটার জন্য আমরা দুইটা এটা সমাধানের জন্য দুইটা পদ্ধতি ইউজ করতে পারি। একটা হচ্ছে আপনার ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবেন, রাইট? কমপ্লিট করে ফেলার পর আপনি কি করবেন, আপনার যে মূল সাইজটা আছে মূল সাইজের একটা শেপ নেবেন। লাইক হচ্ছে ধরেন আমি আমার মূল সাইজ কত বলেন তো, 3.5 3.75 এখন আমি সম্পূর্ণটাকে ধরে এভাবে টান দিয়ে ধরে আমার ডিজাইন শেষ ফাইনালি সম্পূর্ণটাকে ধরলাম। ধরার পর আমি কি করে দেবো, ক্লিপিং মার্কস আবার আপনি ক্লিপিং মাস্ক করবেন না, তাহলে কি করতে পারেন, আপনি শেপ নিছেন সম্পূর্ণটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি শেপ বিল্ডে চলে যান, যে আপনি বাকি অংশগুলোকে ডিলিট করে দেন, এই যে ডিলিট করে দেন, এসে ডিলিট হয়ে গেছে। এখন আপনি যান, এখন আপনার এই শেপটাকে ধরে আপনি ডিলিট করে দেন, এটাও করতে পারেন। তাহলে কিন্তু আমাদের যে বাড়তি এরিয়াগুলো আছে সেগুলো কি এখন আর নাই, বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার। ঠিক আছে, এখন এই শেপগুলোকে আপনারা স্টাইল আগে থেকে স্টাইল মিস্টাইল করে নেন, স্টাইল করে আপনারা ডিজাইন করেন। তো এখানে আমি এই চাচির লোক এখানে বসাই দিব, ধরেন এটা এখানে বসাবো, তাহলে কালারটা অবশ্যই আমার চেঞ্জ করতে হবে। আমি এটাকে হচ্ছে আপনার হোয়াইট করে দিই, সম্পূর্ণটাকে হোয়াইট করে দিই, সম্পূর্ণটাকে হোয়াইট করে দিলাম, ওকে, এটা করে গ্রুপ করে দিই, জাস্ট এখানে আমি লোগোটাকে বসাই দিই। তারপর আপনি আপনার মতো করে ডিজাইন গুলো করেন, এখানে কিউআর কোড বসাইতে পারেন, ডিজাইনটা আপনারা করবেন। তো এখানে আমরা যেটা মেনটেন করতে পারি আমাদের হচ্ছে কি বলে এটাকে আপনার অ্যালাইনমেন্ট গুলো, তারপর হচ্ছে আপনার শেপ কি আপনার আইকনের যে শেপ গুলো এগুলো আপনি নিতে পারেন। আমি এখান থেকে আইকন বানাইতে পারেন, দেখেন আমি এখান থেকে একটু খেয়াল করেন যে আমি এখানে একটা আইকন নিলাম, একটা শেপ নিলাম, সরি এটা আমি রেক্টাঙ্গেল নিব, ইলিপস নিব, রাউন্ডেড নিব, এখানে রেডিয়াসটা বেশি আছে তাই না, সো রাউন্ডে আমি ক্লিক করে আমি রেডিয়াসটাকে কমাই দেব এখান থেকে। এই যে আমার কর্নার রেডিয়াস অনেক আছে, সো আমি এখান থেকে ধরেন 0.0012 লাইক হচ্ছে এভাবে দিলাম, তারপর আমি শেপ নিয়ে আমাদের একটু বাড়াই দিই,
ইঞ্চি আছে তো ইঞ্চি থাকার কারণে এটা মানে খুব ছোট করলে এটা কাট করতে না সেক্ষেত্রে আমি কি করতে পারি আপাতত এখানে এটাকে ধরে আমি একটু পিক্সেল করে নিই কোনো সমস্যা নেই এখন আমি এটাকে জাস্ট রেডিয়াসটা কমাইতে চাই বাড়াইতে চাই তাহলে আমরা এখান থেকে তারপর আমরা একটু রেডিয়াস আর একটু কমাবো তাহলে যদি ইঞ্চিতে থাকে তাহলে কিন্তু একটু প্রবলেম হয় মানে ছোট যেহেতু ইঞ্চিতে মেজারমেন্ট একটু বেশি তো অনেক বেশি পরিমাণ হয়ে যায় সেই জন্য আমরা এখানে পিক্সেল করে নিলাম এবং এখান থেকে আমরা এই স্পটে করতে পারতেছি ওকে আমি এটা ধরে না একটু ছোট করে দিতে পারি ছোট করে দিয়ে ওকে আর দেন আমি কি করতে পারি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম উপরে পেস্ট করে আমি কি করি একটু ধরেন চাপায় দেবো কালারটা চেঞ্জ করে এইভাবে একটু চাপায় দিলাম তাহলে দেখেন আমার এখানে একটা স্টাইল হয়ে গেলো শেপের সো আমি একদিকে চাপাই এভাবে করতে পারি এখন এখানে কালারটা আমি ধরে এই কালারটা অ্যাপ্লাই করে দিই আর পিছনের কালারটা ধরে আমি হোয়াইট করে দিই তাহলে দেখেন আমরা এখানে একরকম একটা শেপ পাইলাম সেই দুইটাকে ধরে আমি কি করতে পারি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম তাহলে আমার এখানে একটা শেপ হয়ে গেল এখন এই শেপটাকে ধরে আমি কি করতে পারি আমার ধরেন ইনফরমেশন অনেকগুলো আছে আমি এখান থেকে জাস্ট ইনফরমেশন গুলো বসাই দিতে পারি ডিজাইন করতে গেলে অবশ্যই আপনি আগে থেকে স্কেচ করে নেবেন তাহলে ডিজাইনের কোয়ালিটি ভালো হবে ঠিক আছে আচ্ছা ধরেন এখানে আমার কি থাকবে ইনফরমেশন গুলো থাকবে লাইক আর এই জায়গাটার মধ্যে হয়তো আমি নাম আর ডেজিগনেশনটা দিতে পারি তাহলে আমি ক্ষেত্রে লিখে নিতে পারি জাস্ট হচ্ছে নেম নেম এখানে দিয়ে দিলাম ধরাক ইউর নেম এখানে আমি দিলাম হচ্ছে আপনার ধরেন নেক্সা ফন্ট গুলো ভালো চুজ করবেন ফন্ট গুলো যদি ভালো চুজ না করতে পারেন তাহলে ডিজাইন গুলো সুন্দর হয় ওকে তো আমি এখানে ইয়োর নেম লিখবো বড় হাতে ফন্টের সাইজ যে বিষয়টা সাইজের বিষয়টা ওটা ফটোশপের মতোই ফন্টের সাইজ গুলো হচ্ছে আপনার এই যে নেম ডিসক্রিপশন এখানে 10 থেকে 12 থাকতে পারে আর বাকিগুলোর মধ্যে আস্তে আস্তে কমবে বেশি বড় দেওয়া যাবে না ফন্ট বেশি বড় দিলে ডিজাইন সুন্দর লাগবে না তো এটা কত আছে দেখি এখানে আছে আপনার 15 সো আমি এখানে 12 করে দিব দেন এখানে আমি এই ফন্ট এটার নামটা দিতে পারি যাবে ঠিক আছে তারপর এখানে ডিসক্রিপশন দিতে পারি demo goes
আছে এখানে আমি দিয়ে দিতে পারি ধরেন এইচ দেন আমি এটাকে এই থেকে পেস্ট করে দিতে পারি যেহেতু এটা ব্ল্যাক আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক সো এখানে অ্যাকচুয়ালি আমি যদি হোয়াইট দেই তাহলে যেগুলো যাবে এছাড়া ভালো লাগবে না তাহলে আপনি রেড কালারও দিতে পারেন যদি লোগোর মধ্যে যদি আমাদের রেড কালার থাকতো সো রেড কালার দিতে পারতাম লোগো আর একটা ভার্সন ব্যবহার করা যায় লোগোর দুইটা ভার্সন ব্যবহার করা যায় মিনিমাম একটা হচ্ছে আপনার লোগোর যে মেইন কালারটা থাকবে সেটা আর একটা হচ্ছে যেমন এখানে যেটা ব্যবহার করছে ওকে তো পিছনের পার্টটা যেটা করতে পারি পিছনের পার্টে হচ্ছে এটা যে কালার ছিল ওই কালার অ্যাপ্লাই করে পিছনের পার্টে অ্যাপ্লাই করতে পারি এটা তো দেখেন এখানে আমি এটা চাচ্ছি যে এটার সাথে এটা অ্যালাইন করবো তাহলে দেখেন এটা ধরলাম আর শিফট ধরে এটা ধরলাম ধরার পর আমি এখানে অ্যালাইন করবো তাহলে আমরা কি অ্যালাইন করতে পারি এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট চলে যাবো এখান থেকে রাইট অ্যালাইন ঠিক আছে যেটা রাইট অ্যালাইন হয়ে গেল এবং এটা আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন হচ্ছে সো আমি সিলেকশন করে দিলাম সো সিলেকশনে অ্যালাইন হচ্ছে এখন আমি স্পেস চেপে এটাকে একটু স্পেস বলতে আপনার অ্যারো কি চেপে এটাকে এভাবে অ্যালাইন করে দিলাম আমি চাচ্ছি সেফটি এরিয়ার সাথে এটা অ্যালাইন হবে তো আমার এটা এভাবে হয়ে গেল আচ্ছা তারপর আমার ইনফরমেশন গুলো আপনি চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন এখানে ওকে এখানে যদি আপনি লেয়ার মেনটেন করতে চান তাহলে লেয়ার ধরে ধরে অনেক প্যারা আছে যেটা ফটোশপে প্যারা নিছে আর এখানে এত প্যারা নাই যদি লেয়ার আপনার কাছে ভালো লাগে তাহলে লেয়ার মেনটেন করতে পারেন তো এখানে আমি জাস্ট এটা ধরবো শিফট ধরে এটা ধরবো আমার এখানে এটা অ্যালাইন হয়ে গেল আমি এটা ধরবো শিফট ধরে এটা ধরবো এখানে অ্যালাইন ঠিক আছে এটা ধরবো শিফট ধরে এটা ধরবো এখানে অ্যালাইন এটা ধরবো শিফট ধরে এটা ধরবো এখান থেকে অ্যালাইন তাহলে আমার সবগুলো অ্যালাইন হয়ে গেছে এখন আমি এটা দেখবো যে আমার যে এই টেক্সটগুলো লেফট অ্যালাইন আছে কিনা আমি টেক্সটগুলোকে ধরলাম সবগুলো ধরলাম ধরে আমি এখান থেকে দেখেন লেফট অ্যালাইন করবো যে লেফট অ্যালাইন আছে অলরেডি এবং শেপগুলো ধরে শেপগুলোকে আমি এখানে লেফট অ্যালাইন করে দিই যেহেতু সব সমান আছে সমস্যা নেই তাহলে এখন এই শেপ এই টেক্সট ধরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি এই শেপ এই টেক্সট ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছে এটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ তাহলে এখন এই সবগুলোর মধ্যে যদি ডিস্ট্রিবিউট ঠিক না থাকে তাহলে আমি কি করতে পারি শেপগুলো সিলেক্ট করে আমি এখান থেকে ডিস্ট্রিবিউট করে দেবো যে কোনো একটা ডিস্ট্রিবিউট আমি এখান থেকে করে দিচ্ছি তাহলে দেখেন আমার এগুলো সব এখন ডিস্ট্রিবিউট আছে একটু উপর উঠে দিতে পারি এইভাবে বুঝতে পারছি এখন আইকন গুলো কি করবেন আইকন গুলো যে আপনারা জানেন কিভাবে বসাবেন আপনি ছোট করে নিয়ে আসেন এখানে ছোট করে এনে কোনটার সাথে যেহেতু শেপ আমার একই সাইজ শেপের মধ্যে এসে আইকন গুলো বসাই দেন এখানে বসাই দেন তাহলে ছোট করা লাগবে আপনি ছোট করেন এটাকে উপর উঠাই দেন অ্যারেঞ্জ করে উপর উঠাই দেন ঠিক আছে যদি আমার আইকনটা আগে থেকে কি করতে হতো অ্যালাইন করে নেওয়া দরকার ছিল ওকে তো আমরা একটা আইকন এখানে দিই আপাতত জাস্ট বোঝার জন্য তো আইকনটাকে আগে শেপের সাথে অ্যালাইন করে নেবেন আমি এখানে অ্যালাইন করে দিলাম এবং সবগুলোকে ধরে আমি এখানে একটু ওভারহাইড করে দিই তারপর এটা আমার একটা হয়ে গেল এখন আসে যে আপনি ব্যাক পার্টটা কিভাবে করবে তাই না এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট তো ব্যাক পার্ট মিলে দিয়ে এটাকে উপরে উঠিয়ে দেন আপনি জাস্ট হচ্ছে এটাকে ধরে অল্টার ধরে এখানে শিফট ধরে এপাশে কপি করেন অথবা অল্টার ধরে শিফট ধরে নিচে দিকে কপি করেন আপনি সব রিমুভ করে দেন বা আপনার যেভাবে ডিজাইন করেন করবেন কোনো অসুবিধা নেই
এখানে আমি চাচ্ছি ব্যাকপার্টটা সলিড রাখবো, সলিডের মধ্যে আমি চাচ্ছি ব্যাকপার্টটা কি রাখবো, ব্যাকপার্টটা হচ্ছে এখানে কালার ম্যাচিং যদি করতে চাই, কালার ম্যাচিং করলে এটা পারফেক্টলি যাচ্ছে না, তারপর আমি এখানে এটা নেই, এই কালারটা অ্যাপ্লাই করি, বুঝছেন, লোগোটাকে নিয়ে আসি, এটাকে আমি এই আর্টবোর্ডের সাথে মিডল অ্যালাইন করে দিতে পারি, সো অথবা আমি এই যে আমার যে শেপটা আছে এটার সাথে মিডল অ্যালাইন করতে পারি, সো এটাকে ধরে শেপটাকে সিলেক্ট করলাম, অলটা ধরে শেপটাকে কি অবজেক্ট করলাম, এখান থেকে অ্যালাইন, এখান থেকে অ্যালাইন, তাহলে এটা মিডল অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা এখানে আপনার আরো কিছু করতে পারেন, ডিজাইন অ্যাকচুয়ালি আপনি প্রথমে ডিজাইন কপি করবেন, এখানে আমি জাস্ট একটা শেপ নিয়ে নিতে পারি এখান থেকে, একটা শেপ নিয়ে আমি এইভাবে একটা শেপ আমি আঁকলাম, একটু চিকন করে দিই, ওকে, এই শেপটাকে আমি একটু এভাবে রোটেট করে দিই, রোটেট করে দিলাম, আমি চাচ্ছি এখান থেকে এই বরাবর শেপটা হবে, আমি এটা এখানে তৈরি করে নিচ্ছি, আমি জাস্ট এখানে নিয়ে আসি, এখান থেকে ধরেন একটু উপরে চলে যাই, ফলটা ধরে আমি এই পর্যন্ত একটা নিলাম, তারপর আমি ব্লেন্ড টুলে যাই, এই শেপের মধ্যে একটা ক্লিক করে এই শেপের উপর একটা ক্লিক করে এখানে ডবল ক্লিক করে প্রিভিউ দেই, স্পেসিফিক স্টেপস বাড়াই দিচ্ছি আমি। আচ্ছা আমি চাচ্ছি ছোট হবে না, আমি চাচ্ছি এটা সমান হবে, একটা লাইন নিলাম এখান থেকে, লাইনটা একটু একটু বড় করে দিই, ফলটা ধরে আমি এখানে একটা টান দিলাম, ব্লেন্ড টুল এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে ডবল ক্লিক করে প্রিভিউ স্টেপস থেকে একটা কমাই দেব, এই টাইপ করলাম, ওকে, দেন আমি পুরোটাকে ধরে আমি এক্সপ্যান্ড করে দিব, অবজেক্ট এক্সপ্যান্ড, অবজেক্ট এক্সপ্যান্ড, ঠিক আছে, এখন এটাকে আমি চাচ্ছি ওখানে বসাই দিব, আমি চাচ্ছি এইভাবে দিব, আমি যদি অপাসিটি কমাই দিই, কালারটা চেঞ্জ করে একটু আমি হোয়াইট করে দিলাম, অপাসিটি আমি কমাই দিই, বাইরেটা ক্লিক করে আর একটু কমাই দেবো অপাসিটি, সেই টাইপের থাকবে, ওকে, আমি আর একটু কমাই দিতে পারি, 5 আছে, সো আমি এখানে জাস্ট 3 করে দিই, তাহলে এই বাড়তি অংশটুকু আমার বাড়তি রয়ে গেল না, আমি চাইলে এটা কি করতে পারি, ক্লিপিং মাস্ক করে দিলে হয়ে যাচ্ছে, আর যদি ক্লিপিং মাস্ক না করতে চাই তাহলে কি করতে পারি, সম্পূর্ণটাকে আমি ধরি, ধরার পর আমি এখান থেকে শেপ বিল্ডার তুলে যাই, জাস্ট অলটা ধরে আমি এগুলোকে কেটে দিচ্ছি, অলটা ধরে এগুলোকে কেটে দিচ্ছি, তাহলে আমার শেপ বিল্ডার টুলের বিষয়টা বুঝতে পারছি, দেখেন এখানে আমার আরেকটু বাড়ানোর দরকার ছিল, সো সমস্যা না, যতটুকু জাস্ট বুঝার জন্য, ওকে,
কেটে দিলাম দেন আমি এই পার্টটুকু কেটে দিব ওকে তারপর হচ্ছে বাকি অংশটুকু কেটে দিব আমরা কাটতে পারি ক্লিপি মাস্ক করে দিলাম পারি অলরাইট আচ্ছা তাহলে দেখেন আমার ব্যাক পার্টে আমরা কিন্তু একটা ইফেক্ট এখানে দিতে পারলাম কি জাস্ট শেপ টুল দিয়ে আমরা এইভাবে একটা ইফেক্ট নিয়ে দিয়ে দিলাম ক্লিয়ার সো এটা হচ্ছে হলো মানে আপনি ডিজাইন করবেন আপনি কি ডিজাইন করবেন সেটা অ্যাকচুয়ালি আপনার উপর ডিপেন্ড করবে আপনি সবাই এখন দেখতে মোটামুটি ভালো ডিজাইন করতে পারেন তো এখানে জাস্ট আমরা প্রসেসটা দেখলাম যে এইভাবে আপনি ডিজাইনটা করতে পারেন আর এখানে যে অ্যালাইনমেন্টের বিষয়গুলো আছে তারপর হচ্ছে আপনার শেপ কাটাকাটির যে বিষয় আছে এইটা তো এদিকে যদি কারো কোশ্চেন আছে সে কাটাকাটি বা কারো কোনো বিষয় জানা থাকলে বলেন বলেন ডকুমেন্টটা সেটআপ নিয়ে কারো কোশ্চেন থাকলে বলেন আমরা আবার দেখাই দিই আবার স্যার এই দুইটা আলাদা আলাদা ভাবে সেভ করুন আর প্লেন টুলটা একটু শর্টকাটে দেখাই দেন ওটা প্লেন প্লেন টুলটা না স্যার এটা মকআপ করা দেখা যাবে না স্যার একটু লাইব্রেরি নিয়ে কথা বলেন স্যার এনে বলবো স্যার লাইব্রেরি স্যার কারণ মকআপ করতে হলে তো স্যার আমাদের ফটোশপে যেতে হবে আবার হ্যাঁ তাহলে লাইব্রেরি ছাড়া তো আমরা ওই সেভ করে যাওয়া তো ঝামেলা তাহলে একটু বলেন লাইব্রেরি নিয়ে তো বলেন নাই এর আগে সেভ করে ঝামেলা কেন স্যার আমরা মকআপ করতে চাইলে স্যার এখান থেকে স্যার মানে লাইব্রেরিতে নিয়ে এই ফটোশপ থেকে অটো ওপেন করতে পারবো না এমনি তো সেভ করতে পারবেন এটা সেভ করতে পারবেন না জি স্যার এমনি সেভ করে আবার জি স্যার সেটা তো করা যাবে স্যার একটা মকআপ করে দেখায় দেন আর এইটা কি ফটোশপ ফরম্যাটে সেভ করে পরে ফটোশপে ওপেন করে তো মকআপ করা যাবে তাই না 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 জেপিজি তে সেভ করুন সমস্যা নেই আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে মকআপ করতে পারবেন আমরা সেভ করতেছি হ্যাঁ ফাইল থেকে আমরা যাব হচ্ছে এক্সপোর্ট এস ইউজ আর্টবোর্ড জেপিজি এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে নেবেন জেপিজি করার সময় দুইটাই একসাথে সেভ হয়ে গেছে আলাদা ভাবে আচ্ছা এখন আমি এটাকে মকআপ করব আমি ফটোশপ ওপেন করি
স্যার এটা 18 ভার্সন মকআপ গুলো আমি দেখে নেই কোন মকআপটা আনবো। আগে মোকাবেলার মধ্যে দেখা দেখতে পাচ্ছেন না আপনার প্লেস এমবেডেড ডেস্কটপে যাই ডেস্কটপ থেকে এটা নিয়ে আসো তারপর আমি এখান থেকে আল্টার শিফট ধরে আল্টার ধরে আমি একটু বড় করে দিচ্ছি আমার এখানে উপরে একটা কার্ড আছে এটাকে অফ করে দিচ্ছি এটা অফ করে দিচ্ছি তাহলে দেখেন আমার মকআপটা এখানে চলে আসছে এখন সেকেন্ড পার্ট আমরা মকআপ করবো সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি ফাইল ফাইল থেকে প্লেস এমবেডেড একবার অর্থাৎ আমি বড় করে দিচ্ছি এটা
Nonetheless. বুঝতে পারছি মকআপ হ্যালো জি স্যার বুঝতে পারছি স্যার জি স্যার ঠিক আছে স্যার জেপিজিটা শেপ না করে মকআপ করতে চাইলে মকআপ করতে না চাইলে ওখান থেকে সরাসরি আপনি ফাইল আপনার ওই ফাইলটা কপি করে আনা যায় যেমন আরো কোনো ওয়েব থাকতে পারে মাথায় এখন আসতেছে না আমি এটাকে জাস্ট কি করি আমি এটা নিয়ে আসবো তাই তো এটাকে আমি সিলেক্ট করলাম স্যার কিছু দেখা যাচ্ছে না তো আচ্ছা বলবেন না দেখা যাবে আমি এই টোটালটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব ওকে তারপর আমি এখানে চলে আসি এখান থেকে ধরেন আমি এইটার মধ্যে মকআপ করব স্যার আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব এখন ইলাস্ট্রেটর দেখা যায় আর কিছু না ফটোশপ আসে নাই এই হলো ফটোশপ আচ্ছা এখন ফটোশপ দেখা যাচ্ছে মনে হয় তাই না জি জি এখন এখানে আমি কন্ট্রোল ভি দিই এখানে আমার ইনস্টলের জন্য কপি করছি সেটা এখানে স্মার্ট অবজেক্ট হিসেবে আমরা ওপেন করতে পারবো এখানে জাস্ট ওকে দেই তাহলে দেখেন ওইটা এখানে চলে আসছে স্যার আমি এখানে অল্টার ধরে দিতে পারবো এখানে বড় করার সময় রেশিওটা যেন ঠিক থাকে ওইভাবে বড় করবো তাহলে প্রবলেম হবে না জাস্ট ওকে আমি নিচে নিচে একটা আছে উপরে একটা আছে সো কন্ট্রোল এস দে সেভ এটা এটা আমি যদি এই জায়গায় করতে চাই এই জায়গাটার মধ্যে দেখি এখানে আমি ডাবল ক্লিক করে এখানে মকআপ করি সো আমি এখানে এসে কন্ট্রোল ভি দিলাম ওকে একটু বড় করে দিব আমি আমার এই জায়গায় মকআপটা হয়ে গেছে ঠিক আছে আর রিফ্লেকশন গেল আপনি এখানে দেখে এটা রিফ্লেকশন ওকে আচ্ছা তাহলে আপনারা কার্ড নিজেরা বের করে ডিজাইন করবেন নাকি আমি দিয়ে দিব স্যার আগে অত দেওয়ার কথা ছিল দেন নাই এখন এখন করবো রানিং আর কি একটা ডিজাইন দেন আমরা পুরি কারণ আমরা এগুলো নিয়ে বেশি সময় দিব না আপনার জাস্ট প্রসেসটা বুঝছেন আপনি ডিজাইন করতে পারেন যথেষ্ট কারণ না প্রজেক্ট অনেকগুলো থাকবে তারপর হচ্ছে আপনার মার্কেট প্লেস আছে টি-শার্ট ডিজাইন ফোকাস লোগো ডিজাইন অনেক কিছু বাকি আছে তো বিজনেস কার্ড আজকে শেষ বুঝতে পারছেন তো আমি দুইটা বিজনেস কার্ড আপনাদেরকে দিচ্ছি দুইটা বিজনেস কার্ড আপনারা সময় নেবেন যেহেতু সেলফ স্টাডি টাইম আছে 1 আওয়ার তো সেলফ স্টাডি টাইম প্রয়োজন আর একটু সময় বেশি নেবেন বা পারফেক্টলি দুইটা বিজনেস কার্ড করবেন সবাই ঠিক আছে আমি আপনার একটু ওয়েট করে আমি স্ক্রিনটা ইয়ে করে ফাইল মানে বিজনেস কার্ডটা ডাউনলোড করে দিচ্ছি আপনাদের
আমি স্ক্রিন শেয়ার করছি না, জাস্ট এনে দিচ্ছি, ওকে একটু ওয়েট করেন। সবাই সাবমিট করবেন, বিজনেস কার্ড নিয়ে আমরা দুই দিন সময় দিব না, একদিনই শেষ। তো সবাই সাবমিট করবেন ডিজাইন, এভাবে করবেন যেন আপনার পোর্টফোলিওতে আপলোড করতে পারেন। আর যেহেতু আপনার বিজনেস কার্ড ডিজাইন জানেন একই জিনিস, এখানে আরো সহজভাবে করতে পারবেন। এবং হচ্ছে এখানে আপনার যে বিষয়টা মেনটেন করতে হবে, জাস্ট ফন্ট গুলো ভালো সিলেকশন করবেন, আর শেপ আপনার জাস্ট যেটা দিচ্ছে আপনার ওইটাও করতে পারবেন, সমস্যা নেই। সবকিছু থেমে আছে কেন? আরে বিজনেস কার্ড দিলাম ওরা ইয়া করে। হ্যাঁ ভাই, এই জায়গায় মানে বুঝতেছি না, সব থাইম আছে কেন? না না, কাজ চলতেছে। ও আচ্ছা আচ্ছা, আরে বিজনেস কার্ড দিব, এটা আমরা কপি করব। আগর ভাইয়ের জন্য আমার নিরবতা পালন করতেছি। ও মানে আমি মাত্র পরীক্ষা দিয়ে আসলাম, একদম পুরো আমার 30 মিনিট ভাই বানিছে। সেটা তো বললাম, আপনার জন্য আমরা নিরবতা পালন করতেছি। আচ্ছা করেন। কি ভাই বলিলো এখন কাজ কি, মানে এইটা দেখে দেখে করতে হবে? না এটা সারা করতে এখন স্যার আমাদের দিবে, ওগুলা কপি টু পেস্ট করতে হবে। স্যার দিয়েছেন? না দিচ্ছে দেবেন। ও আচ্ছা আচ্ছা, মানে বিজনেস কার্ড মানে আজকে একদিনে শেষ মানে থাকবে, মানে ফটোশপ যেমন দুই দিন তিন দিন ক্লাস হচ্ছে, এটা হচ্ছে একটা কপি টু একদিনে। আমি প্রসেসটা দেখা দিব আপনারা করুন, কারণ অনেকগুলো বিষয় থাকবে, তো একদিনে বেশি সময় নেওয়া যাবে না। সেজন্য আমাদের বিজনেস কার্ডে জাস্ট দেখাইছে যে এইভাবে এইভাবে করতে হয়। এখন আমি যেটা কার্ড দিচ্ছি, যেহেতু আমাদের এক ঘন্টা সেলফ স্টাডি টাইম আছে, সো স্টাডি টাইমে আমাদের এই কার্ডগুলো ডিজাইন করতে হবে। যেহেতু অলরেডি আরো 2 ঘন্টা টাইম আছে, সো আমরা এক থেকে 1.5 ঘন্টা টাইম নিয়ে এই দুইটা বিজনেস কার্ড ডিজাইন করব। এমন ভাবে করব যেন নিজেদের আপনার হচ্ছে প্রোফাইল আপলোড দিতে পারি। বিজনেস ডিজাইন কি স্যার আপনি দিবেন? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি, দুইটা ডিজাইন এখনই দিচ্ছি। গ্রুপে দিয়ে দিলাম একটা লিঙ্ক।
এটা লিংক দিয়ে পাইছেন জি স্যার পাইছি কার্ড লিংক দিচ্ছি একটা ভার্টিক্যাল কার্ড সো ভার্টিক্যাল কার্ড দিবেন দেখেন তো পাইছেন কিনা আচ্ছা ভার্টিক্যাল এটা আপনার ভার্টিক্যালটা কিভাবে করতে হয় তো জানেন না আপনার যে এক সাইজ একই থাকবে তাহলে সাইজটা রিভার্স হয়ে যাবে ঠিক আছে এখন স্যার এইটার মধ্যে যে কালার কম্বিনেশন আছে এগুলোকে আমরা সিম টু সিম করব মানে একদম সেম করার চেষ্টা করব নাকি নিজেদের মধ্যে একটু চেঞ্জ করব সেম সেম বলতে কম্বিনেশনটা ঠিক রাখেন আপনি লোগোটা তো অন্য একটা ব্যবহার করবেন লোগোর মধ্যে যে কালারটা अप्लाई করবেন ওইটা দিয়ে এটা ব্র্যান্ডিং করা সেম ইউজ করতে হবে যেমন ঠিক আছে অন্য একটা লোগো দিতে পারেন আইকন গুলো একটু ইয়া করতে পারেন দেন আপনি প্রোফাইল আপলোড দিতে পারেন যারা পারবেন একটু মডিফিকেশন করেন আর যারা না পারবেন হুবহু করবেন ঠিক আছে তবে ফন্ট সিলেকশন গুলো যেন ঠিক থাকে যেমন যে কয়টা ফন্ট আছে পাঁচ ছটা ফন্ট ওইগুলোর মধ্যে রাখার চেষ্টা করবেন ওটা বলটা মন করে ফন্ট দিয়ে নেন ঠিক আছে তাহলে স্টাডি শুরু করেন এটা কমপ্লিট করবেন এক ঘন্টার মধ্যে যদি হয় ভালো আর না হয় ঠিক 12:30টার মধ্যে আপনারা শেষ করবেন বাট কমপ্লিট করতে হবে এই বিজনেস কার্ড নিয়ে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে মেসেজ করবেন আর ক্লাস আর বিজনেস কার্ড হবে না সব এটা মাথায় রাখেন ঠিক আছে তাহলে শুরু করেন স্যার আমার মাউস কিবোর্ড কাজ করতেছে না আজকে মানে ল্যাপটপে শুধু দেখতেছি স্যার কাজ তো করতে পারবো না আজকে আমি ক্লাস শেষে ওই পরে করব নি স্যার আমার গ্রাফিক রিপারের লিংকটাতে ঢোকা যাচ্ছে বলে আর সেম প্রবলেম ফাইবারের মতো বলে আচ্ছা আচ্ছা আমি তার ডাউনলোড করে দিচ্ছি স্যার পরের টাইপ মানে স্যার করেন আমি এটা আপনাকে ডাউনলোড করে ইমেজটা দিচ্ছি Thank you.
স্যার শুনতে পাচ্ছেন? স্যার শেপ বিল্ডার টুলের পাশে কিন্তু একটা টুল আছে স্যার, পার্সপেক্টিভ টুল, ওই টুলের কাজটা কি স্যার? গ্রিডের মতো পার্সপেক্টিভ গ্রিড, এটা হচ্ছে আপনার ওই পার্সপেক্টিভ ভাবে আপনার বিভিন্ন শেপ নিতে পারেন আর কি। আর ওইটা অনেক সময় ঠিক আছে, ওইটা ওইটা আমাদের দরকার নাই, তারপরও একসময় দেখাবো। স্যার যেহেতু স্যার এখন কাজ করতেছে, স্যার আমার তো কাজ করার সুযোগ নাই স্যার, তাহলে আমি এখন বিদায় নেই, আমি একটু ওই বাজারে গিয়ে একটা মাউস নিয়ে আসি কিনে। ঠিক আছে যান। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, আর আমি এই ডিজাইন গুলো স্যার পরে করব, নি পরে সাবমিট করব। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। কে যেন বিজনেস কার্ডে চাইছিলেন ছবিটা, আমি ইমেজটা ডাউনলোড করে দিছি। দেখতে পাচ্ছেন?
দেখতে পাচ্ছেন? এগুলা কি এই যে আমি তো চেঞ্জ করে করছি, এগুলা কি ফাইবারে দিতে পারবো? হ্যাঁ দিতে পারবো। বিশাল ধন্যবাদ, তাহলে শেয়ার অফ করলাম স্যার। তারপর মৌসুমি করছেন? আমি একটা করছি। অবশ্য দেখান। স্যার এই অবস্থায় প্রিন্ট করলে কি বিলিট অংশ কি প্রিন্ট হবে? না না না, আপনি যদি বিলিটটাকে শেপ দিয়ে ক্লিয়ার করে দেন সেক্ষেত্রে ওইটা আসবে, কিন্তু ওইটা তো কাটিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা তারপর মাইদুল করতে পারছিলেন? স্যার আমার তো মনিটর হরতাল স্যার, সরি স্যার নষ্ট হয়েছে স্যার মনিটর হরতাল। আর আপনি কি স্যার ইলাস্ট্রেটর করতে বলছিলেন? হ্যাঁ হ্যাঁ। ও আমি তো উপরে দেখলাম ফটোশপ দিয়ে করলাম, সবাই ইলাস্ট্রেটর দিয়ে করছে। ঠিক আছে সমস্যা, আপনি তো করতে পারবেন। দেখাবো স্যার। ইলাস্ট্রেটর করেন পরবর্তীতে এটা। না ওই যে ওই উপরে একটা ইয়ে ছিল, স্ক্রিন ছিল, ওটা আমি দেখলাম ফটোশপ। আমি ভাবলাম আর আমি তো ছিলাম না। এটা ছাড়া এই প্রথমটা। হ্যাঁ ঠিক আছে, আর ওই প্রথমটার ব্যাক পার্ট, হ্যাঁ কোন পার্ট আর কি ব্যাক পার্ট, ওইটা আগেরটা। আর ব্লুটা স্যার শুরু করছিলাম, ব্লুটা এতটুকু হয়েছে। ওকে ঠিক আছে, নাইস। কালার টালার এখনো ঠিক করিনি আর কি, মানে যা শেপ গুলো তৈরি করতেছি কালার গুলো। ওকে ইলাস্ট্রেটর কিন্তু পরবর্তীতে করেন তাহলে। ইলাস্ট্রেটর জি স্যার, এমনিতে তো সব সব কাজ ইলাস্ট্রেটরই করি আমি, তো বুঝি নাই ওই যে ওইখানে দেখলাম যে ফটোশপ শেয়ার করা। আচ্ছা কি করছেন? হ্যালো স্যার, আমি করছি স্যার, এক সাইড ফাইল হয়েছে স্যার। ওকে ঠিক আছে দেখেন। তোমরা কি আছো? তোমাদের স্যার এটা কাটাচ্ছে, যদি আমরা এটাকে হাইড করে রাখি সেটা বেটার হয় না? মানে আমাদের ইয়ার বাইরের যে অংশগুলা হাইড করে রাখা থাকতে বলে রাখা যায়, বাট এখানে কাটা দেন অথবা ক্লিপিং মাস্ক করে দেওয়া যায়।
লেখাগুলো ওই যে মানে লম্বা হয়ে গেছে না 3.3 আচ্ছা আমার ডেস্কটপে প্রবলেম হচ্ছে বুঝতেছি না 2.25 দেখতেছি না ওকে এখানে অ্যালাইন করেন মিডল অ্যালাইন করেন অ্যালাইন টুল দেখি হ্যাঁ এটা মিডল পরে ওটা মিডল এখন বাইরে থেকে সবগুলো শেপ ধরেন বাইরে থেকে টান দিয়ে স্যার সব ধরা হয়েছে স্যার কিলবি মাসে করতে পারেন অথবা শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে মাইনাস করে দিতে পারেন কালার চেঞ্জ হয়ে গেছে এটা আবার চেঞ্জ করে নিতে হবে কালার চেঞ্জ করে নিলে ক্লিপিং মাস্ক করলে যদি আবার এডিট করতে চান আবার এটাকে রিলিজ করে ক্লিপিং মাস্কটা রিলিজ করে পর আবার চাইলে এডিট করতে পারবেন জি স্যার আর যদি শেপ বিল্ডার টুল দিয়ে বাটনকে মাইনাস করে দিতে পারেন ঠিক আছে আর কি আছেন স্যার আমি করেছি হ্যাঁ রিলিজ কর ক্লিপিং মাস্টার রিলিজ করে নেব আচ্ছা এই দুটো ক্লিপিং মাস্টার রিলিজ করছিল মনে হচ্ছে স্যার রিলিজ করি নাই তো স্যার আচ্ছা আপনি কন্ট্রোল জেড দেন দাঁড়ান এটা আপনি ইয়া করে দেন ওই কাইটাই দেন কাইটা দিলে আর ঝামেলা নাই বুঝছেন এটা যখন একেবারে ফাইনাল হবে তখন আপনি ক্লিপিং মাস্টার করে দিতে পারেন এখন কন্ট্রোল জেড দেন জেড দিয়ে হ্যাঁ এখন সিলেক্ট করেন পরপরটা সিলেক্ট করেন সিলেক্ট করা আছে স্যার শেপ বিল্ডার টুলে যান না ইনি আসেন শেপ বিল্ডার টুল নিয়ে আসেন ওই যে উইন্ডো থেকে ইয়ার নিয়ে আসেন উইন্ডো থেকে উইন্ডোতে যান টুলবার টুলবার কোথায় কত আসেন আপনার এটা স্যার এটা 19 আচ্ছা তাহলে ওখান থেকে আনেন আপনি যেখান থেকে আনেন ওখান থেকে সে বিল এটা আনেন সবগুলোই তো দেখলাম স্যার পাওয়া যায় না এই আশেপাশে দেখেন এই কাছাকাছি থাকতে পারে হালকা একটু উপরে যান হ্যাঁ এখানে রাখেন দেখি সেগুলো আপনার
একটু আচ্ছা একটু উপরে যান দাদা স্যার সেই বিলেট কোন স্যার এই জায়গায় আচ্ছা আচ্ছা দেন বাইরেটা ক্লিক করুন বাইরেটা ক্লিক করুন বাইরেটা হ্যাঁ স্যার জি স্যার নমস্কার স্যার হ্যাঁ অলটা ধরে মাইনাস করে দেন বাকিগুলো এটা না বাইরের অংশগুলো হ্যাঁ অলটা ধরে টান দেন হ্যাঁ ছেড়ে দেন এটা ছেড়ে দেন এখন উপরে শেপটাকে ফলাই যান ডিলিট করার দরকার নেই বাইরেটা ক্লিক করেন নরমাল সিলেকশন চলে গিয়ে হ্যাঁ এই উপরেরটাকে ডিলিট করে দেন ডিলিট হ্যাঁ দিস স্যার তারপরে দেখা যায় কালারটা চেঞ্জ হয়ে গেছে স্যার এখন কালারটা চেঞ্জ করতে পারেন গ্লিড এরিয়াটার উপরে উড়া দেন তাহলে হইব জি স্যার ঠিক আছে আর ব্লেডটাকে যেটা ব্লেড করছেন সেটাকে উপর উঠা দেন তাহলে এটা পারফেক্ট দেখা যাবে ডিজাইনটা আসলে কেমন হবে ওই যে ব্লু যে শেপটা হ্যাঁ স্যার এটা একবারে তো ই করে নিছি স্যার লক করা জি স্যার আচ্ছা ঠিক আছে সো ওটা আউটপুট দাও সময় ওটাকে যখন উপরে এনে তারপর আউটপুট করুন ওকে ঠিক আছে আর কি করছেন আমি দেখাবো দেখান একজন করে স্যার আমি যে ছয়টা কাজ করলাম না তো দুইটা দুইটা করে আলাদা আলাদা কিভাবে সেভ করব নাকি পুরো ফাইলটাই সেভ করা লাগবে মানে সেভ করা ও সেভ করলে আট বড় যা আছে সব সেভ হয়ে যাবে আর কি আলাদাভাবে সেভ করব আলাদাভাবে সেভ হবে তারপরে যদি হয় আপনি প্রয়োজনে ওই একবার যদি একটা একটা করে আপনি আপনার মতো করে করতে চান তাহলে বাকিগুলোকে সিলেক্ট করে আপনি প্রথমে ডিলিট দিয়ে দিলেন ডিলিট দিয়ে একটা থাকলো একটা সেভ করলেন পর আবার ওই সময় সেভ করতে হলে সেভ এস থেকে সেভ করবেন ঠিক আছে যেন আবার মূল ফাইলটা যেন সেভ না হয় সেভ হলে যেন যদি আনডু করতে পারেন একবার দুবার আনডু করে ফেলবেন ওইভাবে করেন আচ্ছা এটা কার আমি দেখাচ্ছিলাম রাকিব হাসান আচ্ছা আচ্ছা একটু বড় করেন আর এখানে স্যার যে এটা স্যার এই যে আইকনগুলো আছে যে আইকনগুলো এগুলো স্যার আমি পিএনজি হিসেবে নিছি তো এখন কালারটা চেঞ্জ করতে ঝামেলা হচ্ছে মানে অনেক ভাবে চেষ্টা করলাম কিন্তু কালার পিএনজি করতে কালার চেঞ্জ করতে গেলে আপনি এটাকে আবার ভেক্টর করে নিতে হবে সো এটা ভেক্টর করতে পারবেন রাইট বাটন ক্লিক করে সরি সিলেক্ট করে সিলেক্ট করেন জি স্যার ওই যে দেখেন আচ্ছা হ্যাঁ শুধু এটাকে সিলেক্ট করেন হ্যাঁ এটা এদিকে নেই এখন স্যার সিলেক্ট আছে না ওই দেখো ইমেজ ট্রেস এটাকে ভেক্টর করতে গেলে ইমেজ ট্রেস করতে হবে আচ্ছা আচ্ছা ইমেজ ট্রেস এখন এক্সপ্যান্ড করেন এক্সপ্যান্ড করেন এক্সপ্যান্ড করতে হবে এখন হোয়াইটটাকে ডিলিট করে দিন হোয়াইটটাকে ডিলিট করে দিন আনগ্রুপ করে হোয়াইটটাকে ডিলিট করে দিন ওকে এই যে ইপিএস আনলে ইপিএস আনলে সরাসরি ভেক্টরটাই পাবেন জি স্যার ঠিক আছে স্যার বাকিগুলো আঁকি ঠিক আছে এই যে বাকি যে কাজগুলো ঠিক আছে সমস্যা নাই আর ওই যে আপনার রেজের পিছনে যে শেপটা দিছেন না শেপটা একটু হোয়াইট করুন তো দেখি কেমন লাগে রেডার ওই যে আপনার আইকন আইকনের যে শেপটা লেফটে এই যে এটা এটা হ্যাঁ হোয়াইট করে দেখুন কেমন লাগে
আইফোন ছিল কিন্তু এখন তো ওইটা নাই, তো হচ্ছে এই যে যেমন এই নামটা আমি যদি অ্যালাইনমেন্ট করতে চাই যে আমি এই যে কালো যে এরিয়া এইটুকু বরাবর এতটুকু যে মাউস দিয়ে দেখাচ্ছি এতটুকুর মধ্যে আমি এটা মনে করেন অ্যালাইন করব, তাহলে কিভাবে করব মানে এই অ্যালাইনমেন্ট করতে যে একটু জানো অ্যালাইনমেন্টটা করতে গেলে এখানে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আপনি চাইলে যতটুকুর মধ্যে অ্যালাইন করতে চান ততটুকুর মধ্যে একটা শেপ ক্রিয়েট করে নেন, একটা শেপ নিয়ে একটা শেপ নেন, ওই শেপের সাথে অ্যালাইন করেন তাহলে ওইটা অ্যালাইন হয়ে যাবে। যেটা আমরা ফটোশপে পারতাম কি যে এরিয়া সিলেকশন করে ওখানে অ্যালাইন করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ জি স্যার ঠিক আছে, তাহলে শেপ নিয়ে অ্যালাইন করব। থ্যাংক ইউ স্যার, অফ করে দিলাম। ওকে আগে আছেন স্যার, আমি তো হুবহু করে ফেলেছি, সমস্যা নাই দেখান স্যার। আমিও করেছি বাট হুবহু করছি স্যার, অসুবিধা নাই সমস্যা নাই, যে যে করছেন আমার উদ্দেশ্য দেখা যে আপনারা এটাই জাস্ট আর কিছু না। ওকে স্যার এটা আমি শেয়ার করছি, মোশনে শেয়ার করছেন এটা যে স্ক্রিন দেখতে পাচ্ছেন যে। ওকে এখানে, হ্যাঁ এখানে আপনি আইকন গুলো একটু ছোট করে দেন আর আইকন গুলোকে যেটা কপি করছেন এখানে কি ব্ল্যাকই ছিল স্যার? এখানে হোয়াইট ছিল, হোয়াইট করে দিবেন। হ্যাঁ আইকন গুলোকে হোয়াইট করে দিবেন কারণ এখানে ব্ল্যাকটা মানাচ্ছে না। আর যদি ব্ল্যাক করাই লাগে তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাকটা ইউজ করছেন ওই ওই কালারটা ওই কোডেনে যে কালার কোডটা আছে ওইটা ইউজ করতে পারেন, তবে এখানে হোয়াইট করলে হয়তো ভালো লাগবে হতে পারে। ঠিক আছে ধন্যবাদ, কন্টিনিউ করেন। হ্যাঁ একটা ডিজাইন করে বসে থাকলে হবে না, ডিজাইন অনেক করতে হবে। জি স্যার আমি তো প্রতিদিন স্যার কার্ড বানাই। হ্যাঁ বানান, দেখবেন বানাতে বানাতে দেখবেন যে একসময় আপনি, কালকে আমি আবার এই যে ইউটিউব দেখে একটা ফুল ইয়া করছিলাম বানাইছিলাম স্যার, আপনি দেখছিলেন কি? তাহলে আপনি শিখতে পারবেন না, কাজটাকে মজা পাইতে হবে তাহলে অনেক কিছু করতে পারবে। ধন্যবাদ মৌসুমি, আর কেউ আছেন? আর কেউ নেই, সবাই তো শেষ। তারপরে কোম্পানি প্রোফাইল দেখবো, তারপরে হচ্ছে আপনার আরো অনেকগুলো কাজ আছে, মোটামুটি যতগুলো দেওয়া পসিবল ইনশাল্লাহ অতগুলি দেখাবো। আমার উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে আমি আপনাকে কখনো ডিজাইন শিখাইতে পারবো না, আমি আপনাকে ওইটা দেখাই দিতে পারবো বাট ডিজাইন আপনি নিজেই শিখবেন। এইটাই কখনো অ্যাকচুয়ালি কারো ক্ষমতা নাই, আমি আপনাকে সর্বোচ্চ হয়তো একটা ডিজাইন যদি আমি করে দেখাইতাম, আজকে বিজনেস কার্ড যদি আমি করে দেখাইতাম আমি কি একটার বেশি করে দেখাতে পারতাম? এখন আমি যে শেপটা যেভাবে নিতাম বা আমি যেভাবে করতাম এটা কি ডিজাইন পৃথিবীতে? তাহলে তো আমার ডিজাইন দেখে মানুষ মনে করেন যে অনেক কিছু করতো, বাট এটা না, আমি জাস্ট যে কিভাবে গুছিয়ে করতে পারবেন এটা আপনাদেরকে বুঝাই দেওয়া যে হ্যাঁ এইভাবে এটা করতে পারবেন। ডিজাইন
স্কিল বাড়াইতে হবে আপনার নিজেকে। আপনি যত বেশি করবেন আপনার মাথার মধ্যে যত বেশি আপনি হচ্ছে নলেজ ঢোকাবেন আপনি তত বেশি ভালো ভালো ডিজাইন করবেন। তো এটা আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত যে কিভাবে নিজের স্কিলটাকে বাড়াইবেন, কিভাবে ভালো ডিজাইন করবেন। প্রসেস কি, যে ভালো ডিজাইনার হইতে গেলে আমাকে কি করতে হবে? একটাই প্রসেস, যেটা হচ্ছে আপনাকে ফার্স্ট অবস্থায় কপি করতে হবে। কপি ছাড়া আপনার মাথার মধ্যে ডিজাইনের আইডিয়া আসবে না। দেন হচ্ছে আপনি নিজের মতো করে ইউনিক ডিজাইন করবেন। আপনি এমন এমন নলেজ চলে আসবে যে আপনি একটা ডিজাইন দেখে ওই একটা ডিজাইনকে কিভাবে মডিফাই করতে হবে আপনার মাথার মধ্যে ওই স্কিলটা চলে আসবে। এটাই হচ্ছে ক্রিয়েটিভ। আমরা মানে অনেকেই মানে গ্রাফিক্স ইন্ডাস্ট্রিতে অনেকেই আসতে চায় না, একটা ভয় কি জানেন, যে ক্রিয়েটিভিটির ভয়, যে আমি তো ক্রিয়েটিভ না, এখানে তো গ্রাফিক্স তো ক্রিয়েটিভ ক্রিয়েটিভ হওয়া লাগে, অনেক কিছু ক্রিয়েটিভ। হ্যাঁ এটা সত্য যে গ্রাফিক্সে ক্রিয়েটিভ যারা যারা হচ্ছে ন্যাচারাল গত ক্রিয়েটিভ তারা কিন্তু মোটামুটি ভালো করে। বাট আবার দেখেন যারা আমাদের মতো যারা আর্টিফিশিয়াল ক্রিয়েটিভ, মানে আমরা ক্রিয়েটিভ মানে প্রাকৃতিকত না বাট কিন্তু ক্রিয়েটিভ নিজেকে বানানোর জন্য চেষ্টা করতেছি, তারাও কিন্তু পিছায় নাই। হ্যাঁ সো আমাদেরকে করতে হবে, এটা হচ্ছে কথা। ওকে স্যার, সবাই ভালো থাকেন। নেক্সট আওয়ার স্যার একটা কথা ছিল। জি স্যার, এই যে আজকে তো আমরা হলো বিজনেস কার্ড দেখলাম, তো এগুলা তো আমরা হচ্ছে ইসে শিখছি, এই ফটোশপে শিখছি। তো হচ্ছে আজকে বিজনেস কার্ডটা কিভাবে আমরা ইলাস্ট্রেটরে করব এটাও শিখে নিলাম। তো এইভাবে আমরা কিন্তু যে বাকি যেগুলো ফটোশপ শিখছি, যেমন ফ্লায়ার, তারপর যে ওয়েব ব্যানার, এগুলার ফরম্যাট গুলো কিন্তু এআই এ করতে পারবো, মানে ইসে ইলাস্ট্রেটরে এসে। তো আমাদের যদি ওই যে মানে এগুলার বাহিরে যদি যেগুলো আছে ওগুলার ডিজাইন যদি দেখাইতেন, মানে পর থেকে মানে ফ্লায়ার আর না দেখাই আর, যে ফ্লায়ার তো এখন আমরা করতেই পারবো, তাহলে ভালো হইতো, ওইগুলো সম্পর্কে আইডিয়া পাইতাম। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি ওটা বলেন তাহলে ওইভাবে দেখাবে, সমস্যা নেই। ঠিক আছে, তা ব্রোশারটা আমার দেখি নাই, তাহলে নেক্সট ক্লাসে ব্রোশার দেখবো, কি বলেন? ঠিক আছে, সবার মতামত কি, এটা কি সবার মতামত? জি স্যার, ভাইয়া অনেক ভালো কথা বলেছে। করতে পারবো এক জিনিস আর করে ফেলছে আর এক জিনিস, দুইটা দুই বিষয়। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।